একটি মেয়ে যখন প্রথম বিয়ে করে শ্বশুরবাড়ি আসে, তখন সেই মেয়েটির চোখে যেমন অনেক স্বপ্ন থাকে, তেমনই নতুন বউকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির মানুষদেরও কিন্তু থাকে অনেক আনন্দ, ভালোবাসা ও স্বপ্ন। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা যায় যে সেই বই সবার ক্ষতি সাধনের উদ্যত হয়েছে, তখনই সৃষ্টি হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর আজ সেরকমই একটা সত্যি ঘটনা আমি আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, তাহলে আরও অনেক মানুষ এই ঘটনাগুলো সম্পর্কে শুনতে পারবে, জানতে পারবে। এবং আমার মনে হয় এই ঘটনাগুলো শুনে অনেক মানুষ অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো আসুন বন্ধুরা, আমি আজকের সত্যি ঘটনা আপনাদের সামনে বলা শুরু করছি। আজ আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, এই ঘটনাটা আমাকে লক্ষ্মীকান্তপুর থেকে মৌমিতা মজুমদার লিখে পাঠিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমি এই ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আবার আমারও আপনাদেরকে ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। মৌমিতার যে ঘটনাটা আমাকে আজকে লিখে পাঠিয়েছে, এই ঘটনাটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরেই ঘটেছিল। এবং মৌমিতার বাবারা হচ্ছে দুই ভাই, এবং মৌমিতার যিনি বাবা তার বাবা অর্থাৎ মৌমিতার দাদু, ওনার দাদুরাও কিন্তু দুই ভাই ছিলেন। এবার মৌমিতার দাদু ও মানে মৌমিতার যিনি আর কি বাবার বাবা, ওনাকে মৌমিতারা সবাই ছোটো দাদু বলে, এবং মৌমিতার দাদুর যিনি বড় দাদা তাকে মৌমিতারা বড় দাদু বলে। এবার এই বড় দাদুর ছিল চার ছেলে মেয়ে। প্রথম যে ছেলে ছিল মৌমিতার বড় দাদুর যিনি প্রথম সন্তান, তিনি ছিলেন একজন ছেলে, তারপরে ওনার দুটো মেয়ে ছিল, এবং তারপরে আর একটা ছেলে। এবারে মৌমিতার এই দুই যে দাদু, বড় দাদু এবং ছোট দাদু, দুই দাদুই কিন্তু ব্যবসার সাথে যুক্ত ছিলেন। এবং মৌমিতার বাবার যিনি বাবা ছিলেন ওনার আর্থিক অবস্থা মোটামুটি ছিল, কিন্তু বড় দাদুদের অবস্থা কিন্তু বেশ ভালো ছিল। এবং ওনাদের এই দুই দাদুর মধ্যে কিন্তু অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক প্রথম থেকেই খুবই ভালো ছিল। এবারে যেহেতু আমি বললাম যে ব্যবসায়িক পরিবার, তার বড় দাদুদের অবস্থাও খুব ভালো ছিল, তো উনি ঠিক করলেন যে ওনার যিনি বড় ছেলে তার একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। এবার দেখুন, আমি যখনকার কথা বলছি বুঝতেই পারছেন এটা অনেক বছর আগের কথা, আর সেই সময়ে কিন্তু এই যে বড় দাদুর যিনি বড় ছেলে ছিলেন তিনি কিন্তু সবার বড় আর কি, আর সেই সময় মৌমিতার বাবারাও অনেক ছোট ছোট আর কি ছিলেন। এবারে ওই যে দাদুর যে আর কি বড় ছেলের বিয়ে হবে, ওনার নাম ছিল পবিত্র, পবিত্র মজুমদার। তো সেই পবিত্রবাবুর বিয়ে দেওয়ার জন্য ওনার বাবা মানে সম্বন্ধ দেখা শুরু করলেন, এবং ওই বড় দাদুর যিনি মা ছিলেন সেই সময় উনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং উনি মনে প্রাণে চাইছিলেন যাতে এই পবিত্রবাবুর বিয়েটা উনি নিজে দেখে যেতে পারেন। তো এবারে সম্বন্ধ দেখা হচ্ছে। এবার এখানে একটা কথা বলে রাখি, এই মৌমিতাদের দুই দাদু অর্থাৎ ওর নিজের দাদু এবং এই বড় দাদু, দুই দাদুরাই কিন্তু সেই সময় থেকেই পড়াশুনোটাকে খুব প্রাধান্য দিতেন, এবং ওনাদের বাড়ির মেয়েরাও কিন্তু সেই সময় স্কুলে যেতেন। তো ওনারাও এরকমই একটা মেয়ে দেখছিলেন যে যারা একটু পড়াশুনো জানে, একটু আর কি কালচার ফ্যামিলি থেকে বিলং করে। তো ওনারা একটা মেয়ের সন্ধান পান ওই পবিত্রবাবুর জন্য। তো সেই বাড়িটাও খুব বেশ ভালো আর কি পড়াশুনোর মধ্যে আছে, এবং ওদের বাড়িতে একটা মন্দির আছে, মন্দির ছিল আর কি সেই সময়। তো সেই বাড়ির মেয়ের সাথে সম্বন্ধ মোটামুটি কথাবার্তা হয়, এবং দুই বাড়ি থেকেই এই ছেলে মেয়েকে উভয়কেই পছন্দ করে। এবার তখনকার দিনে যেদিন ওই পাকা কথা ব্যাপারটা, কিন্তু বিয়ের ক্ষেত্রে যে পাকা কথা হয় সেই ব্যাপারটা খুব বড় করে হতো। এবার এই পাকা কথা ব্যাপারটা মেয়ের বাড়ি, যেখানে সেই মেয়ের বাড়ি ছিল ওই লক্ষ্মীকান্তপুরেরই আশেপাশের একটা জায়গায়, তো সেখানে পাকা কথা হয়েও যায়। এবার এখানে একটা কথা বলি,
এখনকার দিনে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের ব্যাপার হলে সেটা মোটামুটি 1 বছর আগে থেকে সব কিছু ফিক্স করে রাখতে হয়, কারণ না হলে মেকআপ আর্টিস্ট বলুন বা ভালো ক্যাটারিং সার্ভিস বলুন বা ফটোগ্রাফার এগুলো পাওয়া যায় না। কিন্তু তখনকার দিনে তো আর এগুলো ব্যাপার ছিল না, তো এই পাকা কথা হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু বিয়ে থা হয়ে যেত, মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই বিয়ে থা হতো, এরকমই একটা ব্যাপার ছিল। তো সব কিছু ঠিকঠাক হয়ে চলে আসে, মানে বড়দাদুদের বাড়িতে সবাই চলে আসে পাকা কথা করে। এবার তখনকার দিনে তো ফোন ছিল না, তো ফোনের ব্যবহার যেহেতু ছিল না, তো কেউ যদি কাউকে কোনো খবর পাঠাতে হতো তো বাড়ি থেকেই কেউ এসে খবরটা দিয়ে যেত, এইরকম ব্যাপার। তো পাকা কথার ঠিক পরের দিন এই মৌমিতাদের বড়দাদুর বাড়িতে বেশ একটা আনন্দমুখর পরিবেশ, বড় ছেলের বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করেই যে মেয়ের বাড়িতে, যে বাড়িতে আর কি মেয়ে পক্ষ ছিল, তাদের বাড়ির একজন এসে এই বড়দাদুদের বাড়িতে এসে খবর দেয় যে মেয়ের যিনি বাবা তিনি বলেছেন যে এই বিয়েটা করা দেয়া সম্ভব নয়, এবং এর পিছনে কি কারণ আছে না আছে কিচ্ছু উনি বলেননি, শুধু এসে এটুকু কথা বলে যায় যে উনি একটা ক্ষমাপত্র পাঠিয়েছেন, শুধু একটা চিঠি দেয়, এবং সেই চিঠিতে শুধু লেখা ছিল যে আমাকে ক্ষমা করবেন, কাল বিয়ের পাকা কথা হওয়া সত্ত্বেও আমরা এই বিয়েটা দিতে পারছি না, আর কিছু কিন্তু লেখা ছিল না ওই চিঠিতে। তো এই চিঠি পেয়ে তো বড় দাদুদের বাড়ির সবাই মানে মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, যে বিয়ের ঠিকঠাক হয়ে গেল, সবাই এবার মানে বিয়ের বিভিন্ন ধরনের জিনিসপত্র গোছানো শুরু করবে, এমন কি ঘটনা ঘটে গেল এক রাতের মধ্যে যে বিয়েটা ক্যান্সেল করে দিল। এবার এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সময়কার কথা আমি বলছি সেই সময়ে না মানে এই ধরনের বিয়ে ভাঙা ব্যাপারটা একটা বিশাল বড় ব্যাপার ছিল, এখনকার দিনেও বড় ব্যাপার বাট তখন আরও বেশি বড় ব্যাপার ছিল। আর মেয়ে পক্ষ সামনে থেকে এসে বিয়ে ভেঙে দিল, এটা একটা বিশাল বাজে ব্যাপার, মানে ছেলে পক্ষের কাছে এটা ভীষণ রকমের একটা অপমানজনক একটা বাজে ব্যাপার। তো ব্যাপারটা না ওরা কিছু বুঝতে পারলো না, তো তখন কি করেছে ওই বড় দাদু, উনি নিজে এক দুজনকে নিয়ে ওই মেয়ের পক্ষের মেয়েদের বাড়ি চলে গেছে। উনি কিছু বুঝতে পারছে না যে কেন, কিছুই উনি চিঠিতে লেখেননি, হঠাৎ করে কেন বিয়ে ভাঙবে। তো উনি গেছেন, গিয়ে তো দেখছে যে মানে মেয়ের পক্ষের যে বাড়ি আর কি, সেই বাড়িতেও মানে একটা দুঃখময় পরিবেশ। তো বারবার ওনাকে জিজ্ঞেস করছে যে বড় দাদু যে কী হয়েছে, কী ব্যাপার, আপনি একটু আমাকে আমার সাথে একবার কথা বলতে পারতেন, আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, স্বাভাবিকভাবেই খারাপ লেগেছে, খারাপ লাগারই কথা। তো মেয়ের বাবা সেরকম কিছুই বলছে না। তো অনেকক্ষণ এরকমভাবে বারবার ওনাকে চাপ দেওয়া হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে, সেসব বলার পরে উনি একটা কথাই শুধু বলেন, আমি বললাম যে ওই মেয়ের বাড়িতে কিন্তু একটা মন্দির ছিল, তো ওই মেয়ের যে বাবা ছিলেন তিনি বলেছিলেন নাকি যে উনি যখন রাতের বেলা শুতে গেছিলেন তো শোয়ার পরে ওনার একটা উনি প্রচণ্ড দুঃস্বপ্ন দেখেন, এবং এমনই এক দুঃস্বপ্ন যে যেটা দেখার পরেই নাকি উনি স্থির করেছেন যে ওই বাড়িতে উনি মেয়ের বিয়ে দেবেন না। তো তখন উনি বলছেন যে আপনি কী স্বপ্ন দেখেছেন, তো ইনি বলছেন যে আমি এটা বলতে পারবো না কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি। তখন উনি বল তখন ওই মেয়ের বাবা বলছে দেখুন আমিও কি চাই যে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক, একটা নিশ্চয়ই কিছু কারণ আছে। তো অনেক করে ওনাকে বলার পরে ওই বড়দাদু বলেন যে ঠিক আছে আপনি আমার ছেলের সাথে বিয়ে দেবেন না কিন্তু আপনি কারণটা বলুন। তো অনেক বলার পরে ওই ভদ্রলোক নাকি বলেছিলেন যে উনি স্বপ্নে দেখেছেন যে মানে এই পবিত্রবাবুর সাথে ওনার মেয়ের বিয়ে হয়েছে, এবং যেদিন বিয়ে হয়েছে তার পরের দিনই ওনার মেয়ে মারা গেছে, এটা উনি স্বপ্নে দেখেছেন। এবং উনি যেহেতু এই মানে এত খারাপ একটা স্বপ্ন দেখেছেন, এবং এটা থেকে উনি বুঝে গেছেন যে ভগবান হয়তো চাইছেন না যে ওই বাড়িতে ওনার মেয়ের বিয়েটা হোক, তো সেই জন্য নাকি উনি বিয়েটা ভেঙে দিয়েছেন। এবারে বড় দাদু বুঝতে পারছে যে এখানে আর কিছু বলার নেই, কারণ ওনারা মোটামুটি মানে একদম ডিসিশন নিয়ে নিয়েছে যে এ বাড়িতে মেয়ে বিয়ে দেবে না। তো যাই হোক, উনি দু একবার বোঝানোর চেষ্টা করলেন যে দেখুন একটা স্বপ্ন তো অনেকেই অনেক কারণে দেখতে পারে, তো আপনি এটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন। তো উনি বললেন যে না আমাকে ক্ষমা করবেন, আমার যদি এতে আমার মেয়ের যদি সারা জীবন বিয়ে না হয় আমি ওকে বাড়িতেই রাখবো, কিন্তু এই স্বপ্ন দেখার পর আমি দিতে পারবো না, কারণ যদি কিছু হয়ে যায় তখন আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না। তো যাই হোক, এরকম যখন বললেন তো বড়দাদু বুঝতে পারলেন যে এখানে আর কিছু হওয়ার নয়, তো উনিও চলে গেলেন। এবার বাড়িতে আসার পরে আমি বললাম যে ওই সময় মমিতার যিনি আর কি মানে বড় দাদু ছিলেন তার মা খুব শরীর খারাপ ছিল, তো উনি এই বিয়ে ভাঙার সংবাদে আরও উনি কাতর হয়ে পড়লেন, এবং উনি প্রচণ্ড উতলা হয়ে গেলেন যে কী করে তাহলে বিয়েটা হবে, এভাবে একটা বিয়ে ভেঙে গেল। বিয়ে ভাঙাটা কিন্তু তখনকার দিনে একটা বিশাল বাজে ব্যাপার ছিল, যে রোটে গেলে যে অমুক ছেলে বা অমুক মেয়ের একবার বিয়ে ভেঙে গেছে, তারপরে কিন্তু দ্বিতীয়বার বিয়ে হওয়াটা কিন্তু ছেলে মেয়ে উভয় মেয়েদের ক্ষেত্রে একটু বেশি ছিল, ছেলেদের ক্ষেত্রেও একটু প্রবলেমেটিক ছিল। যাই হোক, তো তখন বিভিন্ন জায়গা থেকে আরও মানে যারা ছিলেন আর কি ঘটক তাদেরকে খবর দেওয়া হলো, তো বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসা শুরু হলো, কিন্তু সম্বন্ধ এলেই তো আর বিয়ে হয় না, তো এরকম করেই একটা সম্বন্ধ আসে
সেটা বনগা থেকে আসে। তো বনগার ওখানে একটি মেয়ে সন্ধান পায়। এবার এখানে একটা জিনিস বলে রাখি, সেই সময় ওই পবিত্রবাবুর কিন্তু মোটামুটি ওই 26-27 এরকম বয়স ছিল, 27 এরকম বয়স ছিল। তো ওনারা ওরকমই, মানে খুব যে এজ ডিফারেন্সে মেয়ে খুঁজছিলেন এরকম ব্যাপার ছিল না, কিন্তু ওনারা তখন বনগাতে একটি মেয়ের সন্ধান পায়। তো সেই মেয়েটির বয়স ছিল 16-17, ঘটকার কি বলেছিল। তো ওনারা যখন এই 16-17 বয়সটা শোনে, কিন্তু ওনারা বলেন যে না, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, আর ওই মেয়েটি কিন্তু এমন কিছু পড়াশুনো জানে না, একদমই মানে সেরকম পড়াশুনো জানে না। তো এরা মোটামুটি নাই করে দিয়েছিল। তো তখন ঘটক মশাই একটু চাপ দেয় যে একবার দেখতে চলুন মেয়েটিকে, আপনাদের দেখলে পছন্দ হবে। আর এই মেয়েটিকে দেখতে যাওয়ার পিছনে আবার আর একটা কারণ ছিল, যেটা মমিতা লিখেছে আমাকে, যে ওই মেয়েটির নাকি ও দাদু ঠাকুমার কাছেই মানুষ হয়েছে। কেন দাদু ঠাকুমার কাছে মানুষ হয়েছে, তার কারণ হচ্ছে যে ওই মেয়েটি জন্মানোর পরে, মানে মেয়েটি যখন 5-6 বছর বয়স, তো ওদের ওর বাবা মায়ের কিছু একটা মানসিক ছিল বা এরকম কিছু একটা ব্যাপারের জন্য ওরা উত্তর ভারতে তীর্থের জন্য বেরোয়, একটা দলের সাথে তীর্থ করতে বেরোয়। এবার আমি যখনকার কথা বলছি, আমি মানে বুঝতেই পারছেন তখন তো এত ট্রান্সপোর্টেশন ছিল না, আর তখন এরকম ফোনও ছিল না। তো সে তীর্থে নাকি বেরিয়েছিল, তারপরে তারা বহুদিন নিরুদ্দেশ ছিল। তো পরবর্তী সময় বিভিন্ন লোক মারফত খবর টবর নিয়ে ওরা জানতে পেরেছে যে ওরা উত্তর ভারতের কোনো একটা পাহাড়ি জায়গায় তীর্থে গেছিলো, এবং সেখানে কোনো একটা দুর্ঘটনায় ওনারা দুজনেই মারা গেছে। কিন্তু এই খবরটাও পুরোপুরি যে একদম ফিক্স খবর তা নয়, মানে তারপর থেকে নিরুদ্দেশ, কিন্তু এরকম একটা ওরা খবর শুনেছিল যে ওদের যে দলটা গেছিলো তারা কোনো একটা দুর্ঘটনার কবলে পড়েছিল। তো তারপর থেকে এই মেয়েটিকে দাদু ঠাকুমাই মানুষ করেছে। তো এই ব্যাপারটা শোনার পরে এই পবিত্রবাবুর যিনি মা ছিলেন, তো তিনি বললেন যে একবার মেয়েটাকে দেখে আয়, মেয়েটা একটা মানে মানে গরিব, মানে গরিব নয় বাট একটা ক্রাইসিসের মধ্যে তো বড় হয়েছে, মা বাবাকে সেভাবে পায়নি, দাদু ঠাকুমা এত কষ্ট করে মানুষ করেছে, তাই চাইছে মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে। তো সব কিছু মিলিয়ে আর খটক মশাইও খুব চাপ দেয়, তো ওনারা দেখতে যান, এই বড়দাদুরা দেখতে গেছে। তো দেখতে যখন গেছে মেয়েটাকে, দেখছে যে ওর দাদু ঠাকুমার মানে মোটামুটি একটা বাড়ি আছে, আর যে মেয়েটিকে এনেছিল মেয়েটি মোটামুটি দেখতে খুব একটা খারাপও নয়, খুব সুন্দরও নয়, মোটামুটি দেখতে, আর বয়স যেরকম বলেছিল সেরকমই কাছাকাছি। আর সবথেকে অবাকজনক যে বিষয়টা ছিল, যে মেয়েটিকে যখন দেখতে গেছে তখনই মেয়েটিকে, মানে মানে মমিতা যেরকমভাবে আমাকে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি, দেখতে যাওয়ার অনুষ্ঠানেই ওকে কিছু না হলেও 60-70 গ্রাম সোনার গয়না পরিয়েছিল, যেটা কিন্তু বেশ চোখে লাগার মতো ব্যাপার ছিল তখনকার দিনে। 60-70 গ্রামের গয়না বুঝতেই পারছেন এখনকার দিনে একটা বিশাল ভ্যালুয়েশন, তখনকার দিনেও ছিল। তো এইটা দেখে না সবাই একটু অবাক হয়ে গেছিলো আর কি, এই বড় দাদুদের ফ্যামিলি, যে বাবা মানে যা দেখতে এসে তাতেই এত গয়না দিয়েছে। এবং ওই দাদু ঠাকুমা বলছে যে যখন বিয়ে হবে তখন ওরা মানে ওদের যা কিছু আছে সব কিছুই ওই মেয়েটাকে দিয়ে বিয়ে দিয়ে দেবে। তো সব মানে আরও যে মানে তখনকার দিনে এই বিয়ের সম্বন্ধ দেখা বা পাকা কথা সব কিছুতেই না আত্মীয় স্বজন, আরও যে পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ বা আরও যারা আত্মীয় স্বজন, তারা সবাই মিলে কিন্তু এই সম্বন্ধ দেখতে যাওয়া, এই বিয়ের থার যে ডিসিশানগুলো সেগুলো কিন্তু সবাই মিলে নিত। তো ওরা দেখে টেকে চলে আসে, মেয়েটাকে মোটামুটি লাগে, খুব যে ভালো লাগে সেটাও না, আবার যে খুব খারাপ লেগেছিলো সেরকমও নয়, একদমই মানে নিউট্রাল। তো বাড়িতে এসে কথাবার্তা বলছে, এবং সেই সময় বললাম যে একটা মানে ছেলে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার কিন্তু ওদের মধ্যে চলছিল। আর বাকি যারা আত্মীয় স্বজন ছিল সবাই বলছে যে হ্যাঁ, মনে মানে ফ্যামিলির সাথে যেটুকু দাদু ঠাকুমার সাথে কথা হলো মেয়েটিকে ভালোই মনে হলো, মানে ফ্যামিলিটা ভালো বলে মনে হলো। হ্যাঁ, বাবা মা হয়তো নেই, কিন্তু মেয়েটাকে কিন্তু অযত্ন বা অবহেলা করে বড় করছেন, এত গয়নাপত্র দিচ্ছে। তো সবাই মোটামুটি একটা না পজিটিভ ফিডব্যাক দেয়, এবং এই পজিটিভ ফিডব্যাক যে পায় তার ফলে ওই মানে বড় দাদুরা ডিসিশন নেয় যে এই মেয়েটির সাথেই ওনাদের ছেলে অর্থাৎ পবিত্রবাবুর বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, এবার বিয়ে তার মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। এবং খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে পবিত্রবাবুদের ফ্যামিলি থেকে অর্থাৎ ওই বড় দাদুদের ফ্যামিলি থেকে যখন ওই মেয়েটার বাড়িতে বলে যে আমরা বিয়ে দিতে রাজি আছি, ওরাও কিন্তু একদম এক কথায় রাজি হয়ে যায়, এবং ওদের মধ্যেও একটা অদ্ভুত তারা কাজ করছিল, বলছে ঠিক আছে তাহলে আপনার পরের মাসেই বিয়ে দিয়ে দিন। এবারে ওরাও যেহেতু মোটামুটি প্রস্তুত ছিল, যেহেতু ওরা একটা মানে মনে মনে চিন্তা করছিল যে ছেলের বিয়েটা তাড়াতাড়ি দেবে, তো সেই জন্য ওরাও আর কিছু দেরি করেনি, এক পরের মাসেই ওদের বিয়ের দিন স্থির হয়ে যায় এবং নির্দিষ্ট দিনে ওদের বিয়ের অনুষ্ঠান বসে। আচ্ছা,
এবারে এই যেই সময় পবিত্রবাবুর বিয়ে হয়েছিল সেই সময় মৌমিতার বাবারা কিন্তু বয়স মানে এই দাদার থেকে অনেকটাই বয়সে ছোট ছিল। তো ওনারা যখন ওই বিয়েতে গিয়েছিলেন তখন একটা জিনিস ওনার মানে ওর বাবার কাছ থেকে আর কি শুনেছে মেইনলি, যে যে বিয়ে বাড়িতে ছিল সেই বিয়ে বাড়িতে বরযাত্রী মোটামুটি অনেকেই গেছিল, কিন্তু এই বিয়ের কোনে পক্ষে সেরকম কিন্তু কোনো আত্মীয় স্বজন বা সেরকম বিশাল লোকজন কিছুই ছিল না। তো সেটা দেখে এই পবিত্র ওই বড়দাদু যিনি আর কি ছিলেন পবিত্রবাবুর বাবা, ওনার না একটু অড লেগেছিল। তো উনি জিজ্ঞেস করেছেন যে আপনাদের তো আর সেরকম একটা আত্মীয় স্বজন দেখছি না। তো তখন ওই দাদু ঠাকুমা মেয়েটি যেটা বলেছিল সেটাও বেশ একটা যুক্তিগ্রাহ্য কথা ছিল। তো কথাটা কীরকম ছিল, উনি বলেছিলেন যে যেহেতু মেয়ের বাবা মা দুজনেই দুর্ঘটনায় মারা গেছে, তারপর থেকেই নাকি মেয়েটাকে পরিবারের বিভিন্ন লোকজন অনেক অনেক কথাবার্তা বলেছে যে এই মেয়েটা জন্যই এরকম হয়েছে, বা অনেকে মেয়েটাকে এরকম খারাপ কথা বলেছে। তো বলছে কী করবো বলুন, নিজের আত্মীয় স্বজনরা মেয়েটাকে যখন মেয়েটার দরকার ছিল কেউ সেভাবে সামনে আসেনি, আমরা দুজনে বুড়ো বুড়ি মিলে মানুষ করেছি, তাই কি এলো ওকে এলো না সেসব নিয়ে আমরা আর ভাবি না। এবং বিয়ের দিন মেয়েটিকে একেবারে আপাদ মস্তক সোনায় মুড়ে দেওয়া বলতে যেটা বোঝায় ঠিক সেই রকম প্রচুর গয়না পাঠিয়ে দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে। এবং এই বড়দাদুদের ফ্যামিলি থেকে যারা যারা গেছিল সবাই কিন্তু ওই কনের ওই রূপ দেখে মানে ওরকম সোনার গয়না দেখে সবাই পুরো অবাক হয়ে গেছে যে বাবা এত গয়না দিয়ে বিয়ে দিচ্ছে। মানে এই বড়দাদুরাও কিন্তু যথেষ্ট অভিজাত ছিল, কিন্তু এই রকম গয়না মানে গা ভর্তি গয়না দিয়ে একে সোনায় মুড়ে দেওয়া বউকে দেখে কিন্তু এরাও মানে অবাক হয়ে গেছে। যাই হোক, তো বিয়েটা মোটামুটি ওখানে সুসম্পন্ন হয়, হয়ে পরের দিন ওরা বাড়ি আসে যেরকম হয়। তো পরের তারপরের দিন ওদের বৌভাতের অনুষ্ঠান। তো এই বৌভাতের যে অনুষ্ঠানটা হয় সেদিন ঠিক দুপুরবেলা একটা একটা ছোটোখাটো বিপত্তি ঘটে। কি বিপত্তি ঘটেছিল সেটা হচ্ছে যে তখনকার দিনে তো এরকম মানে বাড়িতেই সমস্ত রান্নার ঠাকুররা এসে বাড়িতেই ওই মানে সবজি হোক মাছ মাংস যা যা হতো সব কিছু ঘরের বাড়ির চৌহদ্দির মধ্যে রান্না বান্না হতো। তো বিশাল বড় বড় মাছ এসেছিলো নাকি, তো সেই মাছ কাটতে গিয়ে বটিটা হাত ফসকে গিয়ে উল্টে একজন নয় দুজন রান্নার ঠাকুরের কিন্তু সে হাত কেটে গেছে একজনের, প্রচণ্ড মানে ফালা ফালা হয়ে গেছে হাত, আর অন্যজনের ওরকমভাবে গায়ের মধ্যে বটিটা ফসকে পড়ে একজনের হাতে আঘাত লেগেছে আর অন্যজনের পেটে, সে একেবারে রক্তারক্তি কাণ্ড নাকি, সে হুলুস্থুলু পড়ে গেছে বিয়ের মধ্যে, দুজন এভাবে আহত হয়েছে। তো তাদেরকে কোনো রকমে ওখান থেকে মানে একটু রক্তটা বন্ধ করে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, বেশ কিছুক্ষণের জন্য ওদের রান্নাবাড়ির কাজ বিঘ্নিত হয়েছে। যাই হোক, তো সে মোটামুটি তারা তারপরে তাদের খোঁজ নিয়ে দেখা গেল যে হসপিটালে গিয়ে তারা মোটামুটি ঠিক আছে, একটা মানে বিপত্তি হলো। যাই হোক, তো তারপরে রান্নাবান্না কোনো কিছু তো আর মানে দাঁড়িয়ে তো থাকে না কোনো কাজ, কেউ না কেউ সেই কাজটা করেই ফেলে। তো সেখানে রান্নাবান্না হয়, সব কিছু ঠিকঠাক হয়। এবারে আমি বললাম যে মৌমিতার যে দুই দাদু আর কি, বড় দাদু এবং ওর নিজের দাদুও, দুই দাদুরই ব্যবসা ছিল। এবার দুই দাদুর যে মানে একটা মানে চাল ডাল এই সমস্ত জিনিসের ব্যবসা ছিল, আর একজনের ওই সব ছাড়াও কিন্তু ওই জামা কাপড় এগুলোরও বিজনেস ছিল ওর বড় দাদুর আর কি। আর দুই দাদুরই এই যে মানে বিজনেসের যে জিনিসপত্রগুলো রাখতো তার যে আর কি স্টোর রুম বলা যেতে পারে সেগুলো কিন্তু ওদের মানে দুটো বাড়ি পাশাপাশিই ছিল, তো পিছনের দিকে কিছুটা গিয়ে একটা জায়গায় ওদের স্টোর রুম মতো ছিল। এবার বিয়ে মানে বৌভাতের সন্ধ্যে তখন লোকজন এসছে, খাওয়া দাওয়া চলছে, তো এমন সময় প্রায় ওই রাত 9টা সাড়ে 9টা মতো বাজে, তখন খবর এসছে যে ওদের যেখানে ওই আড়ত রয়েছে সেই আড়তের কাছে নাকি দু চারটে লোককে ওভাবে ওখান থেকে ওই আড়ত থেকে দৌড়ে ছুটে পালাতে দেখা গেছে। তো তাদেরকে তাড়া করে আর ধরা যায়নি। তো সামনে গিয়ে সবাই বুঝতে পেরেছে যে ওদের যে ওই গুদাম ঘর মতো ছিল সেখান থেকে বেশ কিছু মালপত্র চুরি হয়েছে। এবার বৌভাতের অনুষ্ঠান ছিল, এক দিকে বিয়ে বৌভাত সব কিছু মিলে 3-4 দিন কারোর ওই গুদাম ঘরের দিকে যাওয়ার সময় হয়নি। তো সেই সুযোগে কেউ বা কারা এসে ওখান থেকে জিনিসপত্র চুরি করেছে। এবং এই খবর পাওয়া সত্ত্বে মানে সাথে সাথে এই মৌমিতার নিজের দাদু অর্থাৎ ছোটো দাদু সে চলে যায়, বড় দাদু এখানে বিধি ছিল, আরও কয়েকজন এই মৌমিতার বাবা ওর বাবার আর কি যিনি ভাই ছিলেন সবাই যায়। তো গিয়ে দেখছে মোটামুটি ভালো রকমেরই চুরি হয়েছে, সেটা চুরি বলুক বা ডাকাতি বলুন যেটাই হোক ভালো রকমেরই আর্থিক ক্ষতি হয়েছে। তো যাই হোক, তো বিয়ের মানে একটা বিয়ে বাড়ির শেষ অনুষ্ঠান চলছে, কি করবে। তো ওখানে 2-3 জনকে বলা হলো, পাহারা দেওয়ার জন্য বলা হলো।
এবং সকলের একটু মনটা খারাপ হয়ে গেল যে সকালবেলা একটা এরকম দুর্ঘটনা ঘটেছে, রাতের বেলা আবার এরকমভাবে চুরি হলো, যেটা ওদের কোনো দিন হয়নি এর আগে, কোনো দিন মানে ওদের ওখানে আড়ত রয়েছে বহুদিন থেকে, কোনো দিন এরকম চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। তো সবাই ভাবছে যে বাবা এই সোনার গয়না পরে বউ এসছে, সেসব কথা হয়তো চারিদিকে রটে গেছে। অনেক সময় হয় না যে অনেকে আক্রোশ জন্মায় যে বাবা এদের বাড়িতে এত সোনা এলো, নতুন বউ এত সোনার গয়না নিয়ে এলো, তো সেসব কারণে হয়তো কোনো আক্রোশের জেরে বা শত্রুতাবশত ঘটনাটা ঘটেছে। যাই হোক, তো ব্যাপারটা মিটে যায়। আচ্ছা, এরপরে আস্তে আস্তে যে ঘটনাগুলো ঘটে সেটা আমি আপনাদের এখন বলবো। সেগুলো না একটা অদ্ভুত ঘটনা ওদের বাড়িতে ঘটতে থাকে। প্রথম দিন এই যে বৌভাতের দিন যে দুটো ঘটনা ঘটলো, সেই দুটোও কিন্তু খুবই অপ্রত্যাশিত ঘটনা ছিল। এরকমভাবে যারা মানে রান্নার কাজ করে তারা তো এই সেই কাজে যথেষ্ট পটু, তবুও অ্যাক্সিডেন্টালি হয়তো ঘটে গেছিল সেটাই সবাই ভাবে। এবার এই বৌভাতের পরের দিন, বৌভাতটা মিটে গেল ঠিক তার পরের দিন, এই পবিত্রবাবু কিন্তু প্রচণ্ড রকমভাবে জ্বরে পড়ে যায়। প্রচণ্ড জ্বর হয় ওনার, এমন জ্বর হয় যে উনি বিছানা থেকে উঠতে পারছে না, মানে পরের দিন দুপুর থেকে আর কি প্রচণ্ড জ্বর হয়। তো ওনাকে প্রথমে মানে জ্বর হলে আগে যেটা কী হতো, মানুষ হোম রিমেডিস কিছু ইউজ করতো, তো সেগুলো করা হচ্ছে, দেখছে জ্বর কিছুতেই কমছে না, তো উনি শরীর খুব দুর্বল হয়ে গেছে। আর এই যে বউ ছিল ওনার, যে পবিত্রবাবুর যে বউ, হ্যাঁ, ওনার নাম ছিল লতা, ঠিক আছে, ওনাকে লতা বলেই সবাই ডাকতো। তো দেখছে এই লতা, নতুন বউ যে লতা, তার কিন্তু কোনো বিষয়ে খুব একটা যে হেলদোল আছে সেটা নয়। মানে ওনাকে ওনার শাশুড়ি বিভিন্ন ঘরে সংসারের জিনিসপত্র বোঝাচ্ছে, কোথায় কী থাকে, কোথায় কী করতে হয়, কীভাবে কী রাখতে হয়, মানে ও শুনতো সব কিছুই ঠিক আছে, কিন্তু খুব একটা যে কোনো বিষয়ে অ্যাটেনশান দিত সেটা কিন্তু সবাই বুঝতে পারছে, কোনো অ্যাটেনশান ওর ছিল না। আর ওনার হাজবেন্ড পবিত্রবাবু যেভাবে অসুস্থ হয়েছে, বেশ 4-5 দিন উনি প্রচণ্ড ভুগেছিলেন, সেই 4-5 দিন এই ওনার বউ অর্থাৎ লতার মধ্যে কোনোরকম কোনো চিন্তা, কোনোরকম কোনো দুশ্চিন্তা চিন্তা কিছু ওনার মানে লেশমাত্র কিছু ওনাকে দেখে বোঝা যায়নি। বা নতুন বউ তাকে যে কিছু বলবে সেটাও কেউ মানে সবাই ওকে খুব ভালোবাসত, তো কেউ কিছু বলেনি। তার পবিত্রবাবুকে বহু তারপরে ডাক্তার ঠাক্তার দেখিয়ে প্রায় বিয়ের মানে বিয়ের পর দিন থেকে ওনার জ্বর হয়েছে, বৌভাতের পরের দিন থেকে ওনার প্রায় 8-10 দিন লেগে যায় সেই জ্বরটা ঠিক হতে। এবং জ্বরটা ঠিক হওয়ার পরেও উনি একটা কীরকম যেন খুব দুর্বল হয়ে পড়েছিলেন, এমনই আর কি জ্বর হয় ওনার। এবার এদিকে কি হয়েছে, এই মানে আমি বললাম যে ওনারা কিন্তু বেশ অবস্থাপন্ন বাড়ি ছিল, তো ওনাদের বাড়িতে রান্নার লোক ছিল, আর একজন এমনি বাসন কোসন মাজা আরও ঘরের টুকটাক এ সমস্ত কাজ করার একটা লোক ছিল। এবার নতুন বউ এসছে, আমি বললাম যে ওনারা কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ মাইন্ডের মানুষ ছিলেন, যে বাড়ির বউ এসছে মানে রান্নার লোক ছাড়িয়ে দেবে কি অন্য কাজের লোক ছাড়িয়ে দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার ওনাদের মধ্যে ছিল না। এবার আর একটা জিনিস বলি, যে পবিত্রবাবুর তো আরও 2 বোন ছিল, ছোট বোন আর একটা ছোট ভাই ছিল, তারা হয়তো বৌদির কাছে যেত একটু গল্প করবে বলে, একটু তার সাথে সময় কাটাবে বলে। কিন্তু এই লতা যে ছিল সে না আবার এগুলো খুব একটা পছন্দ করতো না। মানে সবাই ভেবেছিল যে ও দাদু ঠাকুমার কাছে একা একা মানুষ হয়েছে, বাবা মায়ের সেরকম সান্নিধ্য পায়নি, ও হয়তো এই ফ্যামিলিটায় এসে খুব মিলে ঘুলে যাবে। কিন্তু সবাই আস্তে আস্তে বুঝতে পারে যে এই লতা বউ কিন্তু একেবারেই সেই টাইপের মেয়ে নয়। ও কাউকে পছন্দ করে না, কারোর সাথে বেশিক্ষণ কথা বলতে পছন্দ করে না, কেউ ওর সাথে কথা বলতে এলে পছন্দ করে না। আর একটা জিনিস সবাই মানে প্রথম দিকে কেউ অতটা বুঝতে পারেনি, সেটা হচ্ছে যে যখন খাওয়া দাওয়া হতো, দুপুরের খাওয়া হোক বা রাতের খাওয়া হোক, ও না সবাইকে খেতে দিত, ও সবাইকে খেতে দিত। এবার ওর শাশুড়ি হয়তো বলতো যে তুমিও বসে যাও, তো সে কিছুতেই বসতো না। এবার সবাই ভেবেছে যে হয়তো ওকে বাড়ি থেকে ছোট থেকে এটা বোঝানো হয়েছে যে বাড়ির সবাই বড়রা খেয়ে নেবে, বা তুমি বাড়ির বউ লাস্টে খাবে, এরকম একটা কিছু তো ওকে সবাই বলতো। বাট ও যখন খেত না, কেউ হয়তো জোর করতো না যে ঠিক আছে খেতে যখন চাইছে না থাক, ওর মতো পরে থাক, কিন্তু সবাই ওকে কিন্তু বলতো যে তুমি, ওর শাশুড়িও বলতো, তারপরে এই বড়দাদুর যিনি মা তিনিও তখন বেঁচে ছিলেন, তো তিনিও বলতেন যে তুমি খেয়ে নাও, তুমি তো ছোট, তুমি খেয়ে নাও, কিছু হবে না। সেই মেয়ে কিন্তু খায় না। এইবারে একদিন কি হয়, এই এই মানে পবিত্রবাবুর বিয়েটা হওয়ার পরে এই বড়দাদুর যিনি মা ছিলেন তিনি না একটু সুস্থ হয়েছিলেন, মানে মনে একটা আশা ছিল যে উনি পবিত্রবাবুর বিয়েটা দেখবে, উনি একটু বেশ চাঙ্গা হয়েছিলেন। এবার একদিন কি হয়েছে, দুপুরবেলা সেদিন সবার বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, তো উনি রান্নাঘরে কিছু একটা, ওনার ঘরে হয়তো কোনো বাটি কটি কিছু একটা ছিল, তো সেটা উনি রাখতে রান্নাঘরের দিকে আসছিলেন। তো রান্নাঘরের দিকে যখন এসছেন উনি দেখছেন যে রান্না মানে তখনকার দিনে না রান্নাঘরগুলো খুব বড় বড় ছিল, মানে ওদের যে ঘর ছিল
যে বাড়িতে আর কি তখন যে পুরনো বাড়ি ছিল ওদের, তো সেখানে আমাকে মমিতা যেটা লিখেছে যে ওদের রান্নাঘরটা বিশাল বড় ছিল, আর রান্নাঘরের সাথে লাগোয়া একটা জায়গা ছিল, মানে ওটা এখনকার দিনে যেমন ডাইনিং স্পেস বলে সেটা সেই সময় ওদের ডাইনিং স্পেস ছিল, এবং সবাই মাটিতে বসে খেত। আর কারোর যদি পায়ে বা হাঁটুতে ব্যথা থাকতো, দু চারটে মোড়া রাখা থাকতো, সেই মোড়ার উপরে বসে খেত। তো ওর এই বড়দাদুর মা যখন ঘরে ঢুকছে, রান্নাঘরের দিকে যখন ঢুকছে, তো বড় একটা জানলা ছিল, জানলা দিয়ে উনি দেখছেন যে ওই লতা বউ খেতে বসেছে। তো ভালো কথা, উনি আস্তে আস্তে হাঁটে, উনি একটু বাতের সমস্যা ছিল না, তো উনি খুব জোরে তো হাঁটতে পারতেন না। এবার উনি আসছে, আস্তে আস্তে আসছে, উনি দেখছে যে যেখানে আর কি মানে ও খাচ্ছে, লতা খেতে বসেছে, সেই জায়গাটা কিন্তু বেশ অন্ধকার মতো একটা জায়গা। মানে মানুষ তো খেতে বসে, একটু আলো যেখানে আসছে, লাইট জ্বালিয়ে হোক বা লাইট যদি নাও থাকে, যেখানে আর কি নর্মাল সানলাইট আসে সেরকম একটা জায়গায় তো মানুষ খেতে, কেউ তো আর অন্ধকারে খায় না সাধারণত। তো দেখছে যে লতা যেখানটা খেতে বসেছে সেই জায়গাটা কিন্তু অন্ধকার, এবং ঠিক তার পাশে বাকি সবার, যে আমি বললাম যে পরিবারের সকলের খাওয়া হয়ে গেছে, তো তার এঁটো থালাগুলো এক জায়গায় রাখা রয়েছে, একটার উপর একটার উপর একটা রাখা রয়েছে। তো লতা দেখছে, মানে ওই আর কি বড়দাদুর মা দেখতে পাচ্ছে যে ও নিজের পাত থেকে একটা কিছু একটা করে কিছু খাচ্ছে, সেটা ভাত হোক মাছ হোক যেটা হোক সেটা খাচ্ছে। তারপরে ওই যে পাশে যে মানে একদম ডাই দিয়ে যে বাসনটা মাজা হবে বলে যে থালাগুলো রাখা রয়েছে, এঁটো থালা, সেখান থেকেও কিছু একটা বেছে বেছে সেটাও বাচ্ছে, এবং তারপরে মনে হচ্ছে মুখে দিচ্ছে। এইরকম একটা বিচ্ছিরি জিনিস দেখার পরে উনি না ভেবেছেন যে উনি মানে ভুল দেখছে। এবার উনি এমনি উনি আস্তে আস্তে হাঁটে, তো উনি কৌতূহল বশত, যাতে ও বুঝতে না পারে, উনি আরেকটু পা টিপে টিপে সামনের দিকে গিয়ে একদম জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছে। এবং ওই জানলার সামনে দিয়ে যখন উনি দাঁড়িয়েছে, উনি দেখছে যে উনি যেটা দূর থেকে একটু দূর থেকে যেটা দেখছিল সেটা কিন্তু একদম ঠিক। মানে দেখবেন যে মানে খাওয়ার পরে অনেক সময় তো খাওয়ার অনেক রেসিডিউ থেকে যায়, মাছ ফাছ খেলে অনেক সময় তো কাটা, তার সাথে হয়তো একটু মাছ বা কিছু এরকম পড়ে থাকে সকলেরই। তো ওই উচ্ছিষ্টটা মনে হচ্ছে যেন, মানে প্রথমে যেটা মনে হচ্ছিল, কিন্তু উনি সত্যি সত্যি দেখছে যে ওই লতাবু ওখান থেকে ওই উচ্ছিষ্ট নিয়ে 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 খাচ্ছে, এবং সে খাওয়ার ধরনটাও কিন্তু ভারী অদ্ভুত। সেটা হচ্ছে যে ওটাকে খাওয়ার থেকেও গেলা বলাটা মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কেন? কারণ মানুষ সাধারণত তো চিবিয়ে খায় না খাবার, কিন্তু দেখছে ও মুখের মধ্যে নিচ্ছে, নিয়ে মনে হচ্ছে এক গাল থেকে অন্য গালে শুধু একবার খাবারটা মানে মুখের মধ্যে এক দুবার ঘোরাচ্ছে, কোনো কিছু চিবোচ্ছে না, সঙ্গে সঙ্গে গিলে ফেলছে আবার খাচ্ছে। তো এইরকম অদ্ভুত খাওয়ার বিষয়টা দেখে উনি না মানে ওনার হাতে একটা কিছু বাটি বা আমি বললাম যে কিছু একটা উনি রাখতে গেছিলেন, সেটা দেখে মানে এরকম একটা বিদ্ঘুটে জিনিস দেখে সকলেরই একেবারে চক্ষু চড়ক গাছ হওয়ার কথা, এবং ওনার গাটা এতটা গুলিয়ে ওঠে, ওই বাবা গো মা গো বলে উনি চেঁচিয়ে ওঠেন, এবং ওনার হাতে যে পাত্রটা ছিল যেটা উনি রাখতে এসেছিল সেটা পড়ে যায়। এবং যেই মুহূর্তে পড়ে যায়, ও তো বুঝতে পেরে গেছে যে কেউ ওকে দেখে ফেলেছে, তো সঙ্গে সঙ্গে উঠে বসে ও দাঁড়িয়েছে, আশপাশ থেকে সবাই চলে এসছে। এবং সেই সময় কিন্তু আমি বললাম যে দুটো বাড়ি পাশাপাশি ছিল, মমিতার যে যে বাবার যে যে বাড়িটা আর কি ছোটো দাদুরা, তারাও চলে এসছে যে কী ব্যাপার, কী হলো, পড়ে ঠড়ে গেল নাকি কিছু। তো উনি তখন মানে একেবারে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই বড়দাদু যিনি মা ছিলেন তিনি বলছেন যে এই বউ এরকম করে এঁটো যে থালাগুলো রাখা রয়েছে ওখান থেকে খাবার খাচ্ছে, এ বউ তো মানে ঠিক না, সুবিধেন না, এরকম করে বলছে। তখন ওকে সবাই বলছে যে তখন না এ কিন্তু কিছু বলছে না, তো তখন সবাই ওকে বলছে যে তোমার যদি খাবার কিছু লাগতো, আমার মাছ খেতে হতো, যা রান্না হচ্ছিলো তুমি নিয়ে খেতে পারতে, তুমি বলতে পার বলবে এরপর থেকে তোমাকে বেশি বেশি করে রান্না হবে, তুমি ওই এটো পার থেকে কেন খেতে যাচ্ছিলে। হ্যাঁ, তো তখন না এই লতা কিন্তু একদম চুপ করে আছে। তো তখন না সবাই একটুখানি অবাক লেগেছে যে এত কিছু ওর সম্পর্কে বলা হচ্ছে, ও কিছুই বলছেন, এ আবার কেমন। তো তখন ওই লতাকে বেশ কিছুক্ষণ এগুলো চলার পরে সবাই লতাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে, তুমি কি সত্যি খেয়েছো, এরকম কেন তুমি খেয়েছো, কী ব্যাপার, এগুলো যখন জিজ্ঞেস করছে ও বেশ 10-15 মিনিট চুপচাপ থাকে, কারোর প্রশ্নে কোনো উত্তর দেয় না। তারপরে ও প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে এবং কেঁদে কেঁদে বলতে থাকে যে ওকে নাকি ওই বড়দাদু যিনি মা তিনি নাকি ওকে ধাক্কা দিয়েছে এবং ওকে বলেছে যে খাবার দাবার খাবি না, এরকম করে আমাদের বাড়িতে তুই এসছিস, তুই একদম বেশি খাবি না, এই করবি না সেই করবি না, এরকম নাকি ওকে অনেক কথা বলেছে।
মানে একদম পুরো মিথ্যে কথা বলে দেয়, এবং ও ভীষণ জোরে চিৎকার করে করে হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদতে থাকে এরকম বলে যে আমি একটু ভাত খাচ্ছিলাম বলে আমাকে এরকম বাজে বাজে কথা উনি নিজে বলেছেন, আর এখন তোমাদের সকলের সামনে আমার নামে মিথ্যে কথা বলছে, আমি কেন এটা থালা থেকে খাবার খেতে যাব, এরকম করে বলে। এবং একটা চরম বাজে একটা মানে সিচুয়েশানে ক্রিয়েট হয়। এবার বুঝতেই পারছেন যে নতুন বউ বাড়িতে এসে এরকম করে কান্নাকাটি করছে, এরকম কথা বলছে, আর এদিকে ওনার মা যে কথাটা বলছে, বড়দাদুর মা, সেটাও একটু সবারই একটু অড সাউন্ড করছে সবার কানে, যে একটা মেয়ে যার মানে এমন তো নয় যে মেয়েটা খুব গরিব বাড়ি থেকে এসছে, ওকে যে পরিমাণ গয়নাপত্র দিয়ে বিয়ে দিয়েছে বোঝাই যাচ্ছে ও যথেষ্ট ভালো বাড়ি থেকে বিলং করে, তো সে এরকম একটা জিনিস করবে সেটা না মানে কেউ মানে বিশ্বাস করেও যেন করতে পারছেন, মানে কেউ এটা বলেনি যে ওই দাদুর মা মিথ্যে কথা বলেছেন, কিন্তু আবার পুরোপুরি বিশ্বাসও করতে পারছে না। আর এই পুরো বিষয়টায় ওনার এতটা খারাপ লাগে ওই বড়দাদুর মায়ের যে উনি আবার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, এবং এই ঘটনার ঠিক 3 দিনের মাথায় উনি বাড়িতেই কিন্তু মারা যান, এবং ওনার যথেষ্ট বয়সও হয়েছিল। যাই হোক, তো বাড়িতে একটা শোকের পরিবেশ সৃষ্টি হয়, এবং এই যে উনি মারা গেলেন এই বিষয়টার মানে উনি যখন মানে মারা গেলেন তখন সবাই খুবই শোকগ্রস্ত হয়ে পড়ে যে উনি এতদিন অসুস্থ ছিলেন তাও একটু সুস্থ হয়েছিলেন, হঠাৎ করে উনি মারা গেলেন, তার ঠিক 3 দিন আগে একটা এরকম ঘটনা ঘটলো। তো এই লতার মধ্যে কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করে যে লতা মানে যখন মারা গেল সেই সময় ও একটু কান্নাকাটি করে, খুবই সামান্য কান্নাকাটি করে, কিন্তু ঠিক তার পরমুহূর্তেই ওর মধ্যে এতটুকু মানে দুঃখ বা এতটুকু যে একটা খারাপ লাগা সেগুলোর কিন্তু কোনো লেশমাত্র ওর মধ্যে দেখা যাচ্ছে, মানে মনে ওকে দেখে মনে হচ্ছিল যেন পরিবারে কিছু ঘটনাই ঘটেনি। যাই হোক, এবার এদিকে আমি বলি পবিত্রবাবুর অবস্থা। পবিত্রবাবুর সেই যে বৌভাতের পরের দিন জ্বর হয়েছিল, তারপর থেকে না ওনার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস আসে। সেটা হচ্ছে যে জ্বরে ভোগার পরে সবাই হয়তো ভেবেছিল যে উনি একটু দুর্বল হয়ে গেছেন বা ওনার শরীরটা হয়তো ঠিক নেই, বাট বিয়ে 2.5 মাস পরে যখন এই মানে 2.5 মাস পরের পরেও আর কি, ঠিক বিয়ের 2.5 মাসের মাথায় এই বড়দাদুর মা মারা গেছিলেন, তারপরেও এই পবিত্রবাবুর মধ্যে সবসময় একটা খুব রেস্টলেস ভাব, মানে একটা কীরকম অদ্ভুত একটা ভাব ওনার মধ্যে দেখা যেত, মনে হতো যেন এক্ষুনি ঠেলা মারলে উনি পড়ে যাবেন, এবং সব কিছু থেকেই যেন ওনার মনে হতো যে উনি সংসারে থেকেও নেই বা কিছু একটা উদাসীন, উনি একটা অ্যাবজার্ড মাইন্ডে আছেন এইরকম। আর একটা বিষয় হচ্ছে যে এই নতুন বউ লতার সাথে পবিত্রবাবু মানে বেশ হাসি খুশি আছেন বা খুব নিজেদের মধ্যে খোশমেজাজে আছেন এইরকম ভাব কিন্তু কখনোই দুজনের মধ্যে দেখা যেত না। এবং একটা অদ্ভুত বিষয় মানে লক্ষ্য সবাই আস্তে আস্তে করতে শুরু করে, সেটা হচ্ছে যে পবিত্রবাবু ওনার স্ত্রীকে মনে হতো যেন একটু ভয় ভয় করেন বা একটু এড়িয়ে চলার চেষ্টা করেন, এইটা মানে কখনো হয়তো একটা এই বিয়ে থার মানে বিয়ে থা হয়েছে তারপর একটা এরকম দুর্ঘটনা ঘটে গেল, তো তারপরেও আর কি সবাই বলেছে যে কোনো একটা মন্দিরে যাও বা একটু কাছাকাছি কোথাও থেকে ঘুরে এসো বা কিছু, কিন্তু এই পবিত্রবাবু সবসময় মনে হতো যেন একটু এড়িয়ে চলেন ওনার ওয়াইফকে। আর এই লতার মধ্যেও দেখা যেত যে উনিও ওনার হাজব্যান্ডের অ্যাটেনশান পাওয়ার কোনো চেষ্টা করা বা তার সাথে কোথাও যাবেন বা তার সাথে একটা সরাসরি ভালো মুখে কথা এগুলো কিন্তু কেউ খুব একটা শোনেনি। এবারে প্রথম প্রথম যখন এই ঘটনাগুলো বাড়ির সবাই আরও যারা দেখতেন তারা কিন্তু প্রথমতটা বুঝতে পারতেন না, ভাবতেন যে হয়তো তারা একটু লজ্জা পাচ্ছে যেহেতু বাড়ি ভর্তি লোক রয়েছে, কিন্তু পরবর্তী সময়ে পবিত্রবাবুর মা এবং বাবা দুজনেই একটু একটু মানে এই ব্যাপারটা নিয়ে একটু বলা শুরু করেন যে তোরা কোথাও যাচ্ছিস না কোথাও বেরোচ্ছিস না, ইভেন আশেপাশে যদি কোনো পুজো বা মেলা হতো সেখানেও এনাদের দুজনকে একসাথে কেউ মানে যদি বলাও হতো বাড়ি থেকে যে যাও তোমরা গিয়ে একটু ঘুরে এসো বা কিছু, তারা কিন্তু যেতেন না। আর এই খাবারের যে ঝামেলাটা হয়েছিল সেই খাবারের ঝামেলাটা হওয়ার পর থেকে কিন্তু এই লতা মানে যে পরিমাণ খাবার আর কি খেত সেই খাবারের পরিমাণটা কিন্তু খুব কমে গেছিলো, বাড়ির সবাই আর কি দেখতো, মানে ওনার বিশেষত এই পবিত্রবাবুর মায়ের কিন্তু মনে একটা খটকা ঢুকে গেছিলো এই যে ঝামেলাটা হলো এবং তার 2.5 দিনের মাথায় ওনার শাশুড়ি মারা গেলেন এই বিষয়টার পরে পবিত্রবাবুর মায়ের কিন্তু মনে একটা খটকা ছিল। তো উনি মাঝে মধ্যে কী করতেন, উনি মাঝে মধ্যে এই যে লতা যে সবার পরে খেতেন তো উনি কখনো কখনো লতার সাথে বলতেন যে না আমি তোমার সাথে খাবো, এবং উনি দেখতেন যে ওর বয়সী একটা মেয়ের যেরকম খাবার বা যে পরিমাণে খাবার খাওয়া উচিত তার থেকে কিন্তু খুব কম পরিমাণে খাবার খেত, কিন্তু এত মানে ওকে বারবার বলা হতো যে না তুমি বেশি করে খাও বা কিছু,
বাট ও না সেটা শুনতো না। কিন্তু একটা জিনিস মানে পরবর্তী মানে আস্তে আস্তে মানে আরও 4-5 মাস 6 মাস পরে পবিত্রবাবুর মা লক্ষ্য করেছিলেন যে হয়তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, তো রাতের জন্য হয়তো 10-12 পিস মাছ রয়েছে, সেটা হয়তো ওই কোথাও হয়তো ঢেকে চেপে রাখা হয়েছে। কিন্তু রাতের বেলা যখন সেখান থেকে খাবার সবাইকে দেয়া হবে, উনি দেখতেন যে 1 থেকে 2 পিস মাছ কম। এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওদের ওই বাড়িতে, ওই বড়দাদুর বাড়িতে যারা কাজ করতেন যে দুজন, তারা কিন্তু অত্যন্ত বিশ্বাসী এবং খুবই আর কি নিজের বাড়ির লোকের মতোই হয়ে গেছিলো, যে তারা যে না বলে কোনো খাবার দাবার নেবে এরকম ব্যাপার কিন্তু ছিল না। আর যে কাজের লোক ছিল, আর একটা কথা এখানে বলি, সেটা মমিতা আমাকে আগে লিখেছিল, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই যে যে দুজন কাজের লোক ছিল, সেই কাজের লোকগুলো না খুবই ভালো ছিল, মানে একেবারে মানে বাড়ির লোকের মতো ছিল। আর এই দুটো কাজের লোককে, এই লতা বলে যে বউটি ছিল, তিনি কিন্তু একদম পছন্দ করতেন না। এবং আরও একটা অদ্ভুত উনি মানে নিদান দিয়েছিলেন এই লতা বউ, সেটা হচ্ছে যে ওর যে ঘর ছিল সেই ঘরের ঝাড়পোছ করা বা ঘর মোছা, এটা লতা বলতো যে না, আমার ঘরটা আপনাদের কাউকে মুছতে হবে না, ঝাড়তে হবে না, আমি প্রতিদিন আমার নিজের ঘর পরিষ্কার করব। তো প্রথম দিকে ওকে সবাই বলেছিল যে না, এরকম করার কোনো দরকার নেই, আমাদের তো লোক আছে, সবার ঘর করে, তোমার ঘরও করে দেবে। কিন্তু ওর হচ্ছে জেদ যে না, আমি আমার ঘর করবো, আমার ঘর লোকে এসে পরিষ্কার করবে না। তো ও যখন একটা এরকম কথা বলেছে, বেশ 3-4 বার ওকে বলার পরেও ও খুবই মিষ্টি মুখে বলেছে, কিন্তু ওর জায়গায় একদম স্টিক ছিল যে ওর ঘরেও কাজের লোক ঢুকতে দেবে না। তো যাই হোক, কেউ আর বিশেষ কথা বাড়ায়নি। আর লতার ব্যবহারে বা ওর চালচলন একটা জিনিস বোঝা যেত যে লতা একেবারেই পছন্দ করতো না ওই কাজের লোক দুটোকে। যাই হোক, তো এইভাবে মোটামুটি চলছিল। তো আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে পবিত্রবাবুর যে ছোটো ভাই ছিল, মানে পবিত্রবাবু তারপরে 2 বোন, তারপরে যে ছোটো ভাই ছিল, সেই ভাই কিন্তু তখন অনেকটাই বয়স কম ছিল। একবার নাকি এই কিছু একটা খাবারের জিনিস হবে, কিছু নাড়ু হোক বা মোয়া, কিরকম কিছু একটা এরকম মিষ্টি জাতীয় খাবারের জিনিস, এটা মমিতা ঠিক শিওর নয় এক্স্যাক্ট খাবারটা কী ছিল, তো সেরকমই একটা কিছু চাওয়ার জন্য নাকি ওই পবিত্রবাবুর ছোটো ভাই ও তার বৌদির কাছে গেছিল। তো তখন নাকি লতা কিছু একটা মানে কি হয়েছিল এক্স্যাক্ট কিন্তু এটা কেউ জানে না, লতা বলেছিল নাকি যে ওর ঘরে এসে কিছু একটা জিনিসপত্র ভেঙে ফেলেছিল, কিন্তু ওই ছেলেটি মানে পবিত্রবাবুর ভাই বলেছিল যে ওরকম কিছুই করেনি। তো ওকে নাকি সেই খাবার জিনিসটা যেটা চাইতে গেছিল সেটা দেয় তো নি, উল্টে ওকে নাকি একটা এমন ধাক্কা মেরেছিল সেই ছোট ছেলেটা, মানে তখন তার বয়স হবে এই 12 মতো হবে, তো সেই 12 বছরের ছেলেটা মুখ থুবড়ে পড়েছে এবং ওর নাকি নিচে ঠোঁট কেটে গেছিলো। এবং ও যখন কাঁদতে কাঁদতে এসে বাড়ির সবাইকে বলে যে আমাকে বৌদি এরকম, বৌদি ভাই এরকম করে ঠেলে ফেলেছে এবং আমার এরকম কেটে গেছে, ও নাকি ঠিক সেম যেভাবে ওই বড়দাদুর মায়ের সময় ও বিশাল জোরে জোরে মানে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করেছিল, ঠিক সেরকমভাবেই ও আবারও বলতে থাকে যে ওর ঘরে এসে নাকি ওর ওই ছোটো দেওর সে জিনিসপত্র এদিক ওদিক ফেলে দিচ্ছিল, তো সেইটা করতে গিয়েও নাকি নিজেই পড়ে গেছে, ওকে নাকি ও কিছুই করেনি। কিন্তু এইবারে পবিত্রবাবুর মা কিন্তু ওই যে ছেলের বউ আর তার লতার উপরে বেশ কিছুটা অসন্তুষ্ট হয়ে পড়ে, কারণ ওনার মনে প্রথম থেকেই একটা এই বউয়ের চাল চরণ সব কিছুর প্রতি একটা ডাউট ছিল। আর আমি ওই যে বললাম যে মন খুলে কথা বলা বা একটা গল্প করা, সেটা কিন্তু ও একদম পছন্দ করতো না। এবং সেই সেম জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, সেটা ওনার নিজের শাশুড়ি হোক, ওনার বর হোক, কি দেওর হোক, কারোর সাথেই বিশেষ কথা বলতে ভালোবাসতো না। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে তখন এখনকার দিনে যেমন কি মানে নিউক্লিয়ার ফ্যামিলি, মানুষ নিজের মতো অনেক রকমের সময় কাটায়, অনেকে ফোন নিয়ে কাটায়, কেউ ল্যাপটপে কাজ করছে, তো মানে কিন্তু তখনকার দিনে তো আর এগুলো ছিল না। তো অনেক সময় দেখা যেত যে হয়তো সেই সময় কোনো কাজ নেই, ওনার হাজবেন্ডও বাড়িতে নেই, তো ও না লতা কী করতো, নিজের ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিত, মানে গরমকাল হলেও দরজা জানলা সব বন্ধ করে ও থাকতো, এবং বিকেলবেলা রীতিমতো দরজায় মানে আওয়াজ করে ওকে রীতিমতো কড়া নেড়ে ওকে বার করতে হতো। এইরকম কিন্তু মাঝে মধ্যে হতো, প্রতিদিন হতো না বাট মাঝে মধ্যেই হতো। এবার ও যে দরজা বন্ধ করে কী করতো, ঘুমোতো না কী করতো কেউ জানে না। তো যাই হোক, এরকম বেশ কিছু ঘটনা ছিল, এবং এই জিনিসগুলো যখন ঘটছিল আস্তে আস্তে কিন্তু পবিত্রবাবুর যিনি মা, ওনার মনে একটা অসন্তোষ বলুন বা একটা অশান্তি বলুন, সেটা কিন্তু ছিল। আর ওই যে বললাম বউকে কিন্তু কিছু বলা যেত না, ওকে কখনো যদি ওনার মাও কিছু বলতো, পবিত্রবাবুর মা যদি কিছু বলতে যেত হয়তো খুব সাধারণ কথাই বলতে গেছে, উনি ওরকম হাত পা প্রথমে কিছু বলবে না, কিছুক্ষণ শুনে নেবে, তারপরে হাত পা ছড়িয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে কান্নাকাটি।
তো এই বিষয়ের জন্য না আস্তে 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 কেউই ওনার সাথে বিশেষ কথা বলা বন্ধ করে দেয়, মানে কেউ আর গিয়ে খুব দরকার না পড়লে কেউ যেতে কথা বলতো না। আর পবিত্রবাবুকে অনেকবার ওনার মা বোঝানোর চেষ্টা করেছে যে তুই একটু কথা বল, ও এরকম কেন করে বা কী বৃত্তান্ত, তো পবিত্রবাবু শুধু বলতো যে মানে প্রথমে তো কিছু বলতে চাইতো না। তো একবার অনেক করে বলার পরে পবিত্রবাবু একটা দুটো কথা বলেছিলেন ওনার ওয়াইফের সম্পর্কে, সেটা হচ্ছে যে আমি ওকে যদি কিছু বলতে যাই, পবিত্রবাবু আর কি বলেছিল যে আমি যদি ওকে কিছু বলতে যাই, ও আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায় এবং এমন করে ও আমার দিকে তাকায় এবং আমার তখন মানে খুব কষ্ট হতে থাকে, মানে মনে হয় যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে বা মনে হয় যে আমি কেন শুধুমুধু ওর সাথে কথা বলতে গেলাম, একটা এইরকম ভাব। এই কথাগুলো যখন ওনার মা শোনে, মা বাবা সবাই যখন শোনে, ওনারা না প্রচণ্ড অবাক হয়ে যায়। উনি ভাবতে থাকেন যে কী ব্যাপার, এরকম তো হওয়ার কথা নয়, নতুন বউ বিয়ে দিয়েছি, সব কিছু দেখে শুনে, মানে তখন বলছে তাহলে তোকে কি ওর পছন্দ নয়, মানে কী ব্যাপার তাহলে, মানে বাবা মায়ের তো একটা চিন্তা হবেই যে বিয়ে দেওয়া হলো তাহলে কী ব্যাপার হলো, ঠিক মতো কথাই দুজনে যদি বলতে না পারে তাহলে এরা একসাথে সংসার করবে কী করে, তো এইসব নিয়ে কথা হতো। কিন্তু একটা জিনিস বুঝতে পারতো যে পবিত্রবাবু এই বিষয়গুলোকে না একটু এড়িয়ে চলার চেষ্টা করতেন এবং পবিত্রবাবুর সাথে ঠিকমতো ওনার ওয়াইফের কথাবার্তাই হতো না, মানে পবিত্রবাবু একটু ভয় পেতেন যাকে বলে। কিন্তু কেন এই সিচুয়েশান বা কী বৃত্তান্ত কী থেকে এই ব্যাপারটা এসছে সেটা জিজ্ঞেস করলে কিন্তু উনি কিছুই বলতে পারতেন না ওনার ওয়াইফের সম্পর্কে। তো এইভাবে চলছিল। তো একদিন কী হয়, বাড়িতে এই পবিত্রবাবুর বাবা মা ঠিক করেন যে বাড়িতে একটা পুজো হবে, কি মানে শ্রীনারায়ণের একটা, শ্রী সত্যনারায়ণের একটা পুজো দেবে। তো এই পুজো যখন হবে শুনে ওই বউ, সে কিন্তু মানে এতদিন যেটা আর কি বলা যেতে পারে যে চার দেয়ালের মধ্যে হয়তো ওনার হাজব্যান্ডের সাথে ওনার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কিছু একটা যদি থেকেও থাকতো, এইবার কিন্তু সেটা একেবারে আউটবাস্ট করে। যেই উনি শোনেন যে বাড়িতে পুজো হবে, উনি একেবারে বেঁকে বসে, উনি বলেন যে না বাড়িতে কোনো এখন পুজো হবে না। তো ওনাকে মানে সবাই তো বউয়ের মুখে কথা শুনে, তখন প্রায় 7-8 মাস হয়ে গেছে, না 7-8 মাস হয়নি, এই ঘটনাটা ঘটেছিল ওর যে মানে বড়দাদুর যিনি আর কি মা ছিলেন তার বাৎসরিকের কাজ হয়ে যায়, মানে 1 বছর হয়ে যায় ওদের বিয়ে। তো তারপরে ওরা একটা এই পুজোর মানে পুজো দেবেন আর কি এরকম একটা জিনিস ঠিক করেন। তো সত্যনারায়ণের পুজোর সব কথা শুনে উনি তো মানে প্রচণ্ড রেগে গেছে সেই লতাবু। তো বলছে না বাড়িতে কোনো রকম পুজো আর্চা হবে না। তো ওনার যে আর কি পবিত্রবাবুর যে দুটো বোন ছিল, তো তারা বলেছে কেন হবে না, তুমি বললেই বলছো বলে হবে না তাই হবে না, আমাদের বাড়িতে অনেক দিন পুজো আর্চা হয় না, তার মধ্যে ঠাকুমা মারা গেছিলেন তো তারপর আমরা একটা পুজো দেবো। তো সেই ননদ দুটোকে, যে ননদটা একেবারেই মানে ওনাকে ডিস্টার্ব করতো বা ওনার সাথে বিশাল গল্প আড্ডা করতো কিছুই কিন্তু না, সেরকম সম্পর্কই বিল্ড আপ হয়নি, তো তাদেরকে নাকি এমন করে নাকি তাদের দিকে তাকায় এবং এমন মুখভঙ্গিমা করে মানে তুইতকারী করে রীতিমতো ঝগড়া করতে থাকে। এবং এই জিনিসটা দেখে মানে পবিত্রবাবু ওনার বাবা মা সবাই বলছে তুমি এত খারাপভাবে আমাদের সামনে তুমি আমার মেয়েদের সাথে এভাবে কথা বলছো, তোমার এত সাহস হয় কী করে। তো তখন নাকি সে তুমুল অশান্তি করে ওই মেয়ে এবং এত অশান্তি হয়, এতটাই খারাপ ব্যবহার করে করতে থাকে যে সে নাকি নিজের ঘর থেকে, তারপরে তার শাশুড়ির ঘর থেকে, রান্নাঘর থেকে বিভিন্ন জিনিসপত্র এনে এনে নাকি ছুঁড়ে ছুঁড়ে ঘরের চারিদিকে ফেলতে থাকে, মানে সে একেবারে পাগলের কাণ্ড করছে। এবং আর একটা জিনিস সেই সময় সবাই মানে খেয়াল করে, যদিও প্রথম দিকে কিন্তু ওরা এই বিষয়গুলোর জন্য মানে এইগুলো যে ঘটনাগুলো ঘটছে তার জন্য কিন্তু ওরা এই নতুন বউকে কখনোই দায়ী করেনি, সেটা হচ্ছে যে যবে থেকে এই বিয়ে হয়ে এই মেয়ে আসে তবে থেকে কিন্তু এই মৌমিতা মানে বড় দাদু এবং ওর নিজের দাদু ছোট দাদু দুই দাদুর ব্যবসাতেই মাঝে মধ্যে ছোট বড় ক্ষতি লেগে থাকছিল। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যে মানে এগুলোর জন্য যে দেখুন ব্যবসায় লাভ ক্ষতি হতেই থাকে এবং আমি বললাম যে এই ফ্যামিলিটা কিন্তু খুব মানে ও যেটা আমাকে লিখেছে যে ওরা খুবই আর কি মন খোলা মানুষ, সবাইকে খুব আদর আপ্যায়ন করা সব কিছু এরকম, আর যেহেতু বাড়ির প্রথম বউকে কিন্তু খুবই ভালোবাসত, কেউ কিন্তু কখনো ওকে বলেনি যে এই তোমার সাথে বিয়ে হয়ে আসার পর থেকেই প্রথম দিন থেকেই গণ্ডগোলগুলো ঘটছে, ওনাদের মা মারা গেল, কোনোদিন কিন্তু বলেনি।
কিন্তু আস্তে আস্তে ওর ব্যবহারে ও সবার সাথে এমন ব্যবহার করতো যে বাড়ির মধ্যে না একটা সবসময় একটা অশান্তি, একটা মানে মনোমালিন্য, এই ব্যাপারগুলো কিন্তু লেগে থাকতো। আগে যেমন সন্ধেবেলা হলেই এই দুই দাদুর ফ্যামিলি একসাথে বসে হাসাহাসি, গল্প, আড্ডা সব কিছু হতো, তারপর যে কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে একটা একসাথে থাকতো, এই বউ যে কাউকে পছন্দ করে না সেটা কিন্তু এই মৌমিতার যে আর কি নিজের দাদু আর কি, সেই দাদুর ফ্যামিলিও বুঝে গেছিলো যে ওই বাড়িতে যদি মানে পাশাপাশি বাড়ি, কিন্তু আগে যেরকম যখন খুশি যাওয়া আসা সব কিছু ছিল, সেই ব্যাপারটা কিন্তু ওই বিয়ের পরে আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু একদম কমে যায়। এবং সবাই বুঝতে পারতো, কেউ মুখে বলতো না, কিন্তু বুঝতে পারতো যে বউ বাড়ি গেলেই কিন্তু পছন্দ করে না। এবং দুই মানে ওই বাড়ির মধ্যে আর কি বড়দাদুদের ফ্যামিলির মধ্যে একটা অদ্ভুত ক্লেশ, একটা অদ্ভুত সব কিছুর মধ্যেই একটা কী বলো, একটা ক্লান্তিকর বিষয় ছিল। বাড়িতে আগে যে একটা হাসি খুশি যে পরিবেশ, সেই পরিবেশটা পুরো নষ্ট হয়ে যায়, এবং ব্যবসায় মাঝে মধ্যেই কিন্তু একটা ক্ষতির সম্মুখীন ওনারা হচ্ছিলেন। তো যাই হোক, সেদিন যখন এই ঝগড়াঝাটি হয়, তো পবিত্রবাবুর মা একটু রেগে গিয়ে উনি বলে দেন যে তুমি যবে থেকে বিয়ে হয়ে এসো তবে থেকে আমার পরিবারে পুরো শান্তি চলে গেছে। সবাই আগে আমরা মিলেমিশে এত হাসি ঠাট্টা করে থাকতাম, তুমি আসার পরে কিছুদিনের মধ্যেই আমাদের শাশুড়ি মা মারা গেলেন, তুমি সব কিছুর জন্য দায়, এরকম করে বলেছে। তো মানে পুরো বিষয়টার মধ্যে একটা অদ্ভুত আর কি মানে কি বলবো, একটা অশান্তিময় পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এবং ওই বউ আস্তে 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 সে কিন্তু নিজের সব মহিমায় ফিরতে থাকে। একটা সময় নাকি এরকম আসে যে বাড়িতে, যে আমি বললাম যে কাজের লোক যারা যে দুজন ছিল, সেই কাজের লোকের মানে কাজের লোক যারা ছিল তারাও কিন্তু মানে আগে কী হতো যে রান্নাবান্না কী হবে, কী কী সবজি কাটা হবে, সেগুলো জিজ্ঞেস করতে পবিত্রবাবুর মাকে জিজ্ঞেস করতো যে যে আজকে কি এইটা করবো বা আজকে এই মাছ হবে, এইরকম। কিন্তু আস্তে আস্তে মানে ওই লতাবু এতটাই দাপট শুরু করে যে বাড়িতে সবাই ওর ভয় কাঁটা হয়ে থাকতো, যে ও যদি আবার অশান্তি শুরু করে সে নাকি এমন চিৎকার করতো। মানে মমিতার বাবারা তখন ছোট ছিল, তাও ওদের মনে আছে যেহেতু পাশাপাশি মানে বাড়ি ছিল, যে এত চিৎকার করতো, সেই চিৎকারে না মানে মনে হতো যেন পুরো বাড়ি একেবারে কাঁপছে। মানে ওই বয়সী একটা মেয়ে যে এইরকম চিৎকার করতে পারে সেটা কিন্তু কেউ মানে বুঝতে পারতো না। আর এবারে আস্তে আস্তে কী হলো যে সব কিছু মানে ও যেটা বলবে বাড়িতে সেটাই রান্না হবে, যতটুকু বলবে ততটুকু রান্না হবে। আর বিশেষত উনি ওনার যে দেওর এবং যে দুই ননদ ছিল তাদেরকে একেবারে সহ্য করতে পারত না। ইভেন নাকি ওই সময় আস্তে আস্তে, তখনকার দিনে তো মেয়েদেরও মানে অনেক আগে থেকেই সম্বন্ধ আসা শুরু হতো, তো ওই রকম ওনার যে দুই ননদ ছিল তার মধ্যে যে বড় ননদ তার নাকি একবার একটা সম্বন্ধ আসে। ইভেন উনি ওই সেই সম্বন্ধ যারা এসেছিল তাদের সামনেও এমন বিহেভিয়ার করে যে পরপর দুটো সম্বন্ধ কিন্তু না হয়ে মানে কেটে যায়। এবং এই বউয়ের এই কার্যকলাপে প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে মানে পবিত্রবাবুর বাবা আর কি ওই মেয়েটির যে দাদু ঠাকুমা ছিল তাদেরকে ডেকে পাঠায় যে আপনাদের মেয়ে এরকম করছে, আপনারা কিছু বোঝান। তো সেই দাদু ঠাকুমাকে যখন আসে, মানে প্রথমে এক দুবার তাদেরকে খবর দেওয়া হয়, তারা তো আসেই না, পরবর্তী সময় যখন তারা মানে দু তিনবারের পরে যখন আসেও, তারা এসে কিন্তু পরিষ্কার বলে যে আমরা মেয়েকে যা জিনিসপত্র দিয়ে বিয়ে দেওয়া দিয়ে দিয়েছি, এবার আপনাদের বুঝুন, আমাদের আমরা আর কদিন আমরা মানে চোখ বুঝলে মানে আমাদের আর কোনো দায়িত্ব নেই যে আমরা কাজ বাদে কাল চোখ বুঝবো, আমরা আর কী করবো। তো তাদেরকেও বলে সেরকম কোনো লাভ হলো না। আর পবিত্রবাবুও চেষ্টা করতেন ওনার ওয়াইফকে কিছু বোঝানোর, তো উনিও প্রচণ্ড অশান্তি করতেন। তো এইরকম হতে হতে একবার কী হয়েছে, মানে পারিবারিক অবস্থা একদম বাজে হয়ে গেছে, মেয়েদের মানে ওই দুই যে ননদ ছিল তাদেরকেও তো বিয়ে দিতে হবে, তো সেই বিয়ে থা হচ্ছে না, পরিবারের মধ্যে একটা বিশাল মানে কারোর সাথে কারোর সদ্ভাব থাকছে না, ছোটোখাটো ব্যাপারে নিজেদের মধ্যে মানে হয়তো বড় দাদুর সাথে ছোটো দাদুর কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়ে গেল, তাদের বউদের মধ্যে ঝামেলা হয়ে গেল, একটা অশান্তির মানে যাকে বলে মাহল ক্রিয়েট হয়ে গেছিলো। তো এইরকম সময় পবিত্রবাবুর মা ভাবলেন যে এভাবে করলে তো চলবে না, এই বউকেও সরানো যাচ্ছে না। আর একটা জিনিস উনি খেয়াল করেন যে ওই পুজো যে হবে বলে সেটা তো পুজো হয়ইনি, উল্টে ওনাদের যে ঠাকুর ঘর ছিল, মানে এই বড়দাদুদের বাড়ির যে ঠাকুর ঘর ছিল, সেই ঠাকুর ঘরের মধ্যে উনি মানে ঠাকুর ঘরের
ঠিক আর পাশটায় আর কি, বা সামনেটায় উনি সকালবেলা যখন যেতেন আর কি পুজো দেবেন বলে, প্রত্যেক সময়ই দেখতেন প্রচুর পরিমাণে নোংরা রাখা, যে নোংরাগুলো ওখানে থাকার কথাই নয়। তো তাদের যে কাজের লোক ছিল তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কে এখানে এভাবে নোংরা রাখছে, তো তারা বলছে যে আমরা তো পরিষ্কার করেই চলে গেছি। এবং সত্যি কথাই সেই মানে কাজের লোকেরা এত বছর ধরে কাজ করছে বা ঘরের যারা রয়েছে তাদের পক্ষে তো কেউ এরকম ইচ্ছে করে ঠাকুর ঘরের সামনে নোংরা রাখা তো সম্ভব নয়। তো যাই হোক, তো উনি একদিন ভাবলেন যে আমি দেখব কি হয় এখানে কে, কারণ উনি মনে মনে ভেবেছিলেন যে যা করার এই বইই করে। আর ওই বললাম যে তখনকার দিন হলেও সেই বউয়ের এমন দাপট, এবং বয়স হয়তো ওরকমই 16-17-18-এর মধ্যে বয়স ছিল, কিন্তু সে নাকি যখন চিৎকার করত তার চোখ মুখের ভঙ্গিমা নাকি সে মানে ভয়ঙ্কর হয়ে যেত, আর মানে রোগা হলেও শরীরে তার শরীর নাকি বিশাল জোড়া, সে জিনিসপত্র এমন ভাঙচুর করত যে তাকে দেখে মানে তার সামনে নাকি সেই সময় পুরুষ মানুষেরা যেতে ভয় পেত, এমন তার নাকি দাপট। একবার এই মমিতার বাবাও নাকি এরকম ঝগড়া ঝামেলার সময় উনি গেছিলেন, উনি ছোট ছিলেন কিন্তু ওনার মনে আছে যে সেই রূপ হচ্ছে ভয়ঙ্কর রূপ, মানে সেই রূপের সামনে গেলে মনে হয় যেন ভস্ম হয়ে যাবে এই রকম। তো একদিন কি হলো, পবিত্রবাবুর মা উনি লুকিয়ে লুকিয়ে একদিন রাতের বেলা ঠাকুর ঘরের সামনে উনি মানে জানলার পাশে উনি লুকিয়েছিলেন যে কি হয় ব্যাপারটা আমাকে দেখতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না ঠাকুর ঘরের সামনে এরকম নোংরাকে ফেলে রাখে। তো ওই দেখছে ওই বউ আড়াইটে তিনটে, রাতের আড়াইটে তিনটে নাগাদ ওরকমভাবে আসছে, মানে মনে হচ্ছে যেন ও ঘুমে ঢুলতে ঢুলতে আসছে। ঢুলতে ঢুলতে এসে কি করছে, হাত সে সময়টা গরমকাল ছিল, তো দেখছে যে হাতে একটা আম রয়েছে, একটা মানে আম মোটামুটি একটা পাকা আম, সেই আমটা খেয়েছে। খাওয়ার পরে সেই এটো যে আমের খোসা আমের আটি সেগুলো তো ফেললোই, তারপরে ও নাকি মানে হাতে করে মানে শাড়ি পরেছিল, শাড়ির আঁচলে নাকি বেশ কিছু এরকম ময়লা আবর্জনা কিছু গুটি মারা ছিল, তো সেই কাঠটাকে খুলে সেটাকে সমস্তটাকে ওইভাবে রেখে ও কী করলো, মানে ঠাকুর ঘরের মধ্যে ঢোকারও সাহস হচ্ছে না কিন্তু ওইখানে রেখে না বিজ বিজ করে কিছু একটা ঠাকুরের মানে যে মন্দির মানে যে ঘরটা আর কি ঠাকুর ঘরটা ঠিক তার উল্টো দিকে ফিরে কিছু একটা বিজ বিজ করে বললো, বিজ বিজ করে একটা প্রচণ্ড বাজে অট্টহাসি দিয়ে ওখান থেকে চলে গেল। এবং সেদিন ওই ওর যা রূপ দেখেছিল না পবিত্রবাবুর মা, উনি বুঝে গেছিল যে এই এ বউ একদম মানে একদম ঠিক নয়, মানে এর মধ্যে মানে একজন মানুষ বদমাইশি শয়তানি করে অনেক কিছু করতে পারে কিন্তু এর মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার যে রয়েছে সেটা উনি বুঝতে পারেন, যে আর যাই হোক কোনো মানুষ ঠাকুর ঘরের সামনে সেই কাজ করতে পারে না সুস্থ স্বাভাবিকভাবে। তো উনি সেই সময় থেকে মানে পরের দিন উনি মানে আর কিছু বলেনি কারণ উনি বুঝে গেছেন যে কিছু একটা ব্যাপার হয়েছে, তো উনি সঙ্গে সঙ্গে ভাবলেন যে কিছু একটা করতে হবে, মানে বলে না যে মায়ের মন তারা অনেক কিছু বুঝতে পারে। তো উনি পবিত্রবাবুকে অর্থাৎ ওনার ছেলেকে উনি বললেন যে ওনার যে আরও যে দুই মেয়ে ছিল আর এক যে ছোটো ছেলে তাদেরকে ওনার যে বাপের বাড়ি মানে একটা ভুয়ো আর কি কথাই বলে উনি বলে যে তোরা ওখানে চলে যাও, ওখানে একটা দরকার আছে এরকম তোদেরকে যেতে হবে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই সময়ও কিন্তু ওই লতা প্রচণ্ড অশান্তি করেছিল যে না পবিত্র কেন যাবে, মানে উনি ওনার হাজবেন্ডকে ছাড়তে চাইছিল না, তো উনি তখন অনেকভাবে বুঝিয়ে বাজিয়ে উনি পাঠিয়ে দিয়েছেন, কারণ ওনার মনে হয়েছিল যে ওনার ছেলে মেয়েরা যদি এই বাড়িতে এখন থাকে তাহলে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবার এটা উনি কী করে বুঝছেন সেটা এবার আমি আপনাদেরকে বলি। যেদিন ওই ঠাকুর ঘরের বিষয়টা উনি চোখে নিজের চোখে দেখেছিলেন তার পরের দিনই সকালবেলা উনি ওই লক্ষ্মীকান্তপুরেই একজন খুব বড় মাপেশ একজন সাধক ছিলেন, এবং মানে তিনি একটুখানি পাগলা সাধক টাইপের ছিলেন, পয়সা কড়ি তো একদমই উনি এইসব বিষয়ে ছিলেন না যে ওনার কাছে কেউ গেলে বা কিছু একটা প্রবলেম নিয়ে গিয়ে বললে ওনাকে পয়সা কড়ি দিতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু উনি নাকি যেগুলো বলতেন মানে খুব বিশাল কিছু উনি শুনতেন না, কাউকে দেখিয়ে নাকি উনি সমস্যার কথা বলে দিই মানে সমস্যা কী আছে এবং তার সমাধান কী সেটাও বলে দিতে পারতেন। তো উনি নাকি সেখানে গেছিলেন, তো যাওয়ার পরে প্রথম দিন নাকি ওনাকে এটাই বলেছিল যে তোর ছেলে মেয়েদের আগে ঘর থেকে বের করে দে, নালে কিন্তু তোর ছেলে মেয়েদের বিশাল ক্ষতি হবে। তো তারপরে নাকি বলেছিল তাহলে আমি কী করবো, তো তখন ওনাকে নাকি বলেছিল যদি কাল আয়, তো সেই জন্য উনি পরের দিন এসেই ওনার বাপের বাড়ির কিছু একটা কাজের কথা বলে উনি ওনার ছেলে মেয়েদেরকে ওখানে পাঠিয়ে দিয়েছিল। আর এই ছোটো দাদুদের অর্থাৎ মৌমিতার যে বাবারা যে দুই ভাই তো ওনাদেরকেও বলেছিল মানে ওনার বাড়িতে আর কি ছোটো দাদুদেরকে গিয়ে বলেছিল যে আমার কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছে তো তোর তোমার ছেলে মেয়েদেরকে এদিকটা আসতে দিও না, কারণ ওরাও তখন ছোটো ছিল। তো যাই হোক, তো তারপরের দিন যখন ওই পবিত্রবাবুর মা ওখানে গেছিলেন তো ওই সাধক নাকি বলেছিলেন যে যে বউ তুমি বাড়িতে এনেছো এ হচ্ছে একটা কালনাগিনী,
এবং এই কালনাগিনী একটা নামও বলেছিল, মানে সেই নামটা মমিতা আমাকে লিখেছে, বাট আমি সোশ্যাল মিডিয়ায় সেটা বলবো না। তো সেই যে জিনিসটা, সেই যে আমি এটাকে কী বলি, এটা একটা নেগেটিভ এনার্জি আমি বলছি, তো সেই যে শক্তিটা, সেই যে অপশক্তি, সেই অপশক্তির যে আর কি পার্টিকুলার যে নামের যে অপশক্তিটা আছে, সে নাকি যেই বাড়িতে ঢোকে সেই বাড়ি সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি সব কিছু এক লহমায় পড়ে যায়। এবং ওনাদের বাড়িতে ওনার যে এই বড়দাদুর যিনি মা ছিলেন, তো তিনি কিন্তু খুব ট্যালেন্টেড একজন ভদ্রমহিলা ছিলেন। তিনি মানে খুব মানে ঠাকুরঘরটা ওনার নিজের বানানো, পুরো সংসারটাকে উনি বেঁধে রেখেছিলেন এবং ওনার আমলেই কিন্তু ব্যবসায় এত উন্নতি হয়েছিল। সেই জন্য সেইটাও কিন্তু উনি মারা গেলেন, ব্যবসার উন্নতি থেকে অবনতি হলো, সবার সাথে সবার আমি যে বললাম যে একটা ভালো যে সুসম্পর্ক ছিল, হাসি ঠাট্টা মজা আনন্দ করে যে থাকতো, সেই বিষয়টা নষ্ট হয়ে গিয়েছিলো। বলছে এর কিন্তু স্বভাবটাই এটা, এ যে বাড়িতে যাবে যে খানে যাবে সেখানে কিন্তু ওর নিজের সব কিছু ভালো হবে কিন্তু বাকিদের সব কিছু খারাপ হতে থাকবে। তো তখন তো পবিত্রবাবুর মা মানে প্রচণ্ড মানে ভেঙে পড়েছেন যে তাহলে আমি কী করবো, আমি তো একে এইভাবে আনিনি, আমি তোকে ভালোবেসে বাড়ির বউ হিসেবে আমি ওকে ঘরে নিয়েছিলাম, এখন আমি কী করবো। তো তখন উনি বলছেন যে উনি নাকি একটা জিনিস দিয়েছিলেন, বলেছে যে এইটা তুই আপাতত ঘরে রাখ, একটা জিনিস দিয়েছিলেন এবং তার সাথে নাকি উনি একটা ঘটি থেকে একটু জল দিয়েছিলেন, বলেছে যে জলটা নাকি পুরো বাড়িতে ছিটিয়ে দে এবং এটা করার পরে কিন্তু ও বুঝতে পেরে যাবে, মানে ওর ভিতরে যে জিনিসটা আছে সেটা বুঝতে পেরে যাবে এবং তারপরে কিন্তু অশান্তি আরও বাড়বে। তো তখন বলছে তাহলে আমি কী করবো, তাহলে বলছে যে এই জিনিসটা দিলে মানে এই জলটা ছেটালে তাহলে ও কারোর আর কোনো ক্ষতি করতে পারবে না, মানে বাড়ির মধ্যে থেকে ও আর কোনো ক্ষতি করতে পারবে না, আর ওকে যদি মানে ওর ভিতরে যে জিনিসটা আছে সেটাকে যদি ঠিক করতে হয় তাহলে ওকে আমার এখানে আনতে হবে। তো পবিত্রবাবুর মা বলছে যে ওকে এখানে আনা তো অসম্ভব, ও কারোর কথা শোনে না, ওকে আমি কী করে আনবো। তখন বলছে আনতে ওকে হবে, আমি তো কোথাও যাই না, আমি কোথাও যেতেও পারবো না, কিন্তু ওকে এখানে আনতে হবে। তো যাই হোক, তো উনি যান, উনি বলছে ওনাকে আর কি ওই সাধক বলেই দিয়েছিলেন যে যদি তোর সংসারকে বাঁচাতে হয় তোকে কিন্তু এখানে একবার আনতে হবে। তো ওনার যে জায়গাটা লক্ষ্মীকান্তপুরে, উনি যেখানে থাকতেন একটা মন্দির মতন জায়গা ছিল, তো অনেক বছর আগে, এখন আর ওটার নাকি নেই, তো বলছে যে এখানে আনতে হবে। তো বাড়িতে উনি যান, বাড়িতে গিয়ে ওই জিনিসটা ছিটিয়ে দেন এবং যেদিন উনি জলটা যে মুহূর্তে উনি ছেটাচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু ওই লতা বউ এসে নাকি প্রচণ্ড অশান্তি করে যে কী ছেটানো হচ্ছে, কেন ছেটানো হচ্ছে, বারবার জিজ্ঞেস করে যে মেয়ে কারোর সাথে যেতে কথা বলতে চায় না সে ওই কী জল ছেটাচ্ছে, মানে ও তো বুঝতে পারছে ওর ভিতরে যে আর কি নেগেটিভ এনার্জিটা আছে সে বুঝতে পারছে যে ওর বিরুদ্ধেই এই কাজটা করা হচ্ছে। তো তারপরে নাকি ওই ছোটো দাদুর ফ্যামিলি এবং এই বড় দাদুর ফ্যামিলি জোর করে তার দু একদিনের মধ্যে ওকে নিয়ে যায় ওখানে, এবং ওর ওই দাদু ঠাকুমাকেও ডেকে পাঠায়, তারাও আসতে চাইছেন, তো তাদেরকেও বলে যে আপনারা কিছু হোক না হোক এই মেয়েটাকে যদি আপনি নিয়ে না যান ওরও কিন্তু ক্ষতি হবে। তো এরকম নানান জিনিস বলে ঠলে প্রায় 8-9 জন মিলে ওকে ওই যে সাধক যিনি ছিলেন লক্ষ্মীকান্তপুরের ওইদিকে তার কাছে নিয়ে যায়। এবং তার কাছে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই মানে মেয়েটা তো মানে প্রচণ্ড রাগে ফুসছে, ও কিছুতেই যাবে না। তো যাই হোক, অনেক কষ্ট করে যখন ওকে ওই সাধকের সামনে আনা হয়, সেই সাধককে নাকি এই যে বাড়ির বউ যে লতা আর কি, সে মানে অস্ত্রাব্য ভাষায় নাকি গালিগালাজ করতে থাকে এবং ওকে বলে যে তুই আমাকে আমার বিরুদ্ধে চক্রান্ত করছিস, তুই আমাকে মারবি বলে আছিস, কিন্তু আমি তো সহজে কিছু হবে না, আমি সকলের ক্ষতি করব, সকলেরকে আমি মেরে ফেলবো, সকলের আমি ক্ষতি করব, ওরা সবাই কষ্ট পাবে আর আমি দেখে হাসবো, আমার সেদিন খুব খুশি হবে, সেদিন আমি প্রচণ্ড আনন্দ করব। তো তখন সাধক বলছে তুই কেন এই ফ্যামিলিটাকে এরকম করিস, তোকে তো সেটা ভালোবেসে এনেছে, তুই কেন এরকম করছিস। তো তখন ও বলছে যে না, আমি এটা করেই আনন্দ পাই, সকলে আমার সামনে খারাপ থাকবে এটা দেখলেই আমার শান্তি। হ্যাঁ, এবং ও এতটাই এরকম করছে যে ওকে না মানে ধরে রাখা যাচ্ছে না। তো তখন ওই সাধক একটা উনি আর কি একটা যজ্ঞ করছিলেন, তো সেখান থেকে একটুখানি যজ্ঞের ছাই নিয়ে ওর কপালে ঠেকিয়ে দেয়। তো কপালে ঠেকানোর পরে ও না একটু দমে যায়, মানে ওই যে প্রচণ্ড রাগে ফুসছিল, ওকে সবাই চেপে ধরেছিল, তো সেই জায়গা থেকে ওর একটু শক্তিটা খর্ব হয় এবং ও একটু ঝিমিয়ে পড়ে। তো তখন সবাই বলছে যে তাহলে আমরা কী করব, ও তো আমাদের বাড়ির বউ, ওকে নিয়ে কী করা যায় তাহলে, ওকে মানে এরকমই থাকবে, ও এত অশান্তি করছে, ওকে আমরা কী মানে ওকে যদি আমরা বাড়ি থেকে তাড়িয়েও দিই মানে অন্য কোথাও ও রাখি তাহলে কি ও ঠিক হবে। তো তখন ওই সাধক বলছে যে অ্যাকচুয়ালি এই যে মেয়েটা, এই মেয়েটা কোনো সাধারণ মেয়েই নয়,
ও যখন জন্মেছিল বা ওর জন্মের আগে থেকেই ওর উপরে ওই যে শক্তিটার কথা মমিতা আমাকে লিখেছে সেটার কিন্তু এই প্রাণটার উপরে নজর পড়েছিল, এবং ছোট থেকে ওর মধ্যে থেকেই ওই যে শক্তিটা ছিল সেটা ওর মধ্য থেকে বৃদ্ধি পেয়েছে। ফলে এই শক্তিটাকে ওর মধ্য থেকে যদি আলাদা করতে হয় তাহলে হয়তো ওই মেয়েটার প্রাণটাই থাকবে না, আর যদি বা থাকে সে কিন্তু মানে ঠিক নর্মাল কন্ডিশনে থাকবে না। তখন বলছে তার উপায় কি, তো তখন ওকে বলেছে যে তোমরা একটাই কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ওকে একটা মানে তাবিজ দিয়েছিল, ওই তাবিজটা ওকে পরে থাকতে হবে, এবং ওকে অন্তত ছ মাস ওকে ওই তাবিজটা পরে থাকতে হবে, এবং কয়েক কতগুলো মানে মায়ের আর কি মন্ত্র দিয়েছিল, খুব পাওয়ারফুল কিছু মায়ের মাতৃমন্ত্র, বলছে সেই মন্ত্রগুলো ওর সামনে উচ্চারণ করতে হবে, সেটা নিজের কাউকেই করতে হবে, এবং করে করে ওর মধ্য থেকে যে বাজে জিনিসটা আছে সেটাকে বের করার চেষ্টা করতে হবে। কিন্তু এতটাই বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে এখন এই অবস্থায় ওকে ও শরীর থেকে ওইভাবে বের করাটা প্রায় অসম্ভব, কিন্তু সেটা যাতে মানে ওকে খারাপ কাজ করতে উদ্যত না করে সেই দিকটা কিছুটা দেয়া যেতে পারে, মানে খেয়াল করা যেতে পারে। তো ওনারা তাই করেন, ওকে ওই তাবিজ যেটা ছিল সেটাও হাতে বেঁধে দেয়, এবং 6 মাস অবধি ওকে ওভাবেই মানে জাস্ট ওই খুব দরকারে যেটুকু প্রয়োজনে মানুষকে বাথরুমে যেতে হয় বা অন্য কোথাও যেতে হয় সেটুকু ছাড়া ওর ঘরে সব সময় এই পুরো জিনিসটা পবিত্রভাবে, এবং ওনার মা করতেন, সেটা হচ্ছে ওই মায়ের মন্ত্রতন্ত্র পাঠ হতো, বাড়িতে প্রচুর পুজো পাঠ সব কিছু হতো। তো তারপরে আস্তে 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 7-8 মাস এরকম মানে প্রচুর কষ্ট করেছিলেন ওনারা। তো কষ্ট করার পরে দেখছে বাড়ির পরিস্থিতি একটু একটু করে ঠিক হয়, এবং ওই মেয়েটার মধ্যে যেরকম অস্থিরতা ছিল, এইরকম যে ও সবার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করতো, একে ঠেলা মেরে বললাম যে ওনার যে ছোটো দেওয়া ছিল তাকে ঠেলে ফেলে দিয়েছিল, এই জিনিসগুলো ওর মধ্যে থেকে, ওর মধ্যে যে হিংস্র ব্যাপারটা ছিল সেটা কিন্তু ওর মধ্যে থেকে আস্তে আস্তে অনেকটা কমে আসে, কিন্তু পুরোটা কখনোই কমেনি। তো তারপরে একটু করে একটু একটু করে ও নর্মাল হয়, এবং নর্মাল যখন হয় তখন, এবং ওই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওই যে দাদু ঠাকুমা ছিল, ওই মেয়েটির যিনি দাদু ঠাকুমা, ওনাদেরকে কিন্তু একবার ওই যিনি সাধক ছিলেন তিনি ডেকে পাঠিয়েছিলেন, এবং যেদিনকে ওই দাদু ঠাকুমাকে ডেকে পাঠানো হয়েছিল সেদিনকে কিন্তু এই মৌমিতার বড় দাদুরাও গেছিল। তো তখন ওই সাধক ওনাদের সামনেই বলেছিল যে আপনারা তো সব জানতেন, জেনে বুঝে কেন এই পরিবারটার সাথে আপনি আপনার নাতনি বিয়ে দিলেন, আপনারা তো জানতেন। তো তখন নাকি ওরাও স্বীকার করেছিল যে ও নাকি বাড়িতেও ওরকমই করতো, আর সেটা সব কিছুই দাদু ঠাকুমা জানতো। তো তখন নাকি ওই দাদু ঠাকুমা অন্য কোনো একজন ওঝা বা বুড়ি এরকম কারোর কাছে গেছিলো, তো তারা নাকি বলেছিল যে বিয়ে দিয়ে দাও তাহলে ওর উন্নতি হবে, সেই জন্য অত জিনিসপত্র করে রীতিমতো ধার দেনা করে, ওদের নাকি অত মানে সামর্থ্যও ছিল না, এবং ওর বাবা মা যে তীর্থে গিয়েছিলো সেটাও কিন্তু মিথ্যে কথা, কারণ ওর বাবা মাও বেঁচে ছিলেন, তো তাদেরকে যাতে কেউ মানে সামনে আসেননি, যে বাবা মাকে সামনে এলে হয়তো বেশি কথাবার্তা কেউ জিজ্ঞেস করতে পারে, তো তারা অনেক কষ্ট করে এত গয়নাপত্র দিয়ে ইচ্ছে করেই বিয়ে দিয়েছিল যাতে মানে কেউ বিশেষ কিছু খোঁজ খবর না করতে পারে। আর যেহেতু এদিকে এই পবিত্রবাবুর আগের একটা সম্বন্ধ ভেঙে গেছিলো, তো সব কিছু মিলিয়ে ওনারাও আর খুব বেশি খোঁজ খবর করতে পারেনি, তাই কিন্তু বিয়েটা হয়ে গেছিলো। তো তারপরে আস্তে আস্তে মেয়েটাকে নাকি অনেক রকম করে বেশ কিছুটা ওনারা ভালো করেছিলেন, কিন্তু তারপরে ওনাদের সন্তানও হয়, সব কিছুই মোটামুটি ঠিকঠাক চলছিল, কিন্তু ওর মধ্যে না মানে যে একটা হিংস্রভাব যে ব্যাপার একটা ছিল সেটা আগের থেকে অনেকটা কমলেও পুরোপুরি কিন্তু কমেনি। তো যাই হোক, তো তারপরে ওনারা এই বড় ছেলেকে মানে পবিত্রবাবুকে একটা আলাদা লক্ষ্মীকান্তপুরী আর একটা আলাদা বাড়ি করে দেন, এবং সেই বাড়িতেই ওনারা থাকতেন, কারণ ও মানে লতা আর কি যে বউ ছিল সে কিন্তু মানে ঠিকঠাক হওয়ার পরেও যে সবার সাথে খুব মিলে ঘুলে চলতে পারতো সেটা কিন্তু নয়, এবং ও সবসময় মনে করতো যে সবাই ওকে খুব খারাপ ভাবে, তো এরকম একটা চিন্তাভাবনা ওর মধ্যে ছিল। তো তাই হোক, তারপরে উনি বেশ অনেক বছরই বেঁচে ছিলেন, তারপরে মানে বললাম যেহেতু এই মৌমিতার বাবাদের থেকে কিন্তু এই বড় দাদুর যে বড় ছিল ইনি কিন্তু অনেকটাই বেশ বড় ছিলেন। তো তারপরে ওনারা বহু বছর বেঁচে ছিলেন, তারপরে উনি বয়সজনিত কারণে একটু আগেই মারা যান এই বৌদি আর কি। তো তারপর থেকে আর মোটামুটি আর পরিবারে সেরকম কিছু হয়নি, কিন্তু এই বিষয়টার জন্য কিন্তু ওদের পরিবারের মানে ওই বড়দাদুদের পরিবারে প্রচুর ক্ষতি হয়েছিল, শুধু আর্থিক ক্ষতি নয়, মানে কারোর সাথে কারোর যে সম্পর্ক যে খারাপ হয়ে গেছিলো, একে ওকে উল্টোপাল্টা কথা বলে, এবং তারপর থেকে কিন্তু অনেক আত্মীয় স্বজনও ওদের নাকি একটু অ্যাভয়েড করে চলতো এই শুধুমাত্র এই বউটার কারণে। তো এটাই ছিল আজকের ঘটনা, একটু খারাপ লাগে, একটু দুঃখেরও ঘটনাটা বটে, তবে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন,
আর কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো মাধ্যমে একটু শেয়ার করে দিন, তাহলে আমার মনে হয় অনেক বেশি মানুষ জানতে পারবে এবং কত দিক থেকে কতভাবে যে বিপদ আসতে পারে সে বিষয়ে কিন্তু অনেকেই অবগত হতে পারবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।